আজ আপনি শুনবেন আনন্দ বাগচির রহস্য উপন্যাস অদৃশ্য মৃত্যুর ছক, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আনন্দ বাগচির রহস্য উপন্যাস অদৃশ্য মৃত্যুর ছক, প্রথম পর্ব। এশিয়াটিক সোসাইটির পুঁথিশালা থেকে বেরিয়ে দেখলাম তখনও বেলা আছে। গোটা দুপুর এক টানা পুঁথির মধ্যে হুমড়ি খেয়ে পড়েছিলাম। এখন যেন চোখ জুড়লো। ফুটপাথের কিনারে জিরেনচুর দাঁড়িয়ে সবে একটা সিগারেট ঠোঁটে তুলেছি, অমনি সামনে একটা ছায়া এসে টাল খেয়ে দাঁড়ালো। সিগারেট আর ধরানো হলো না। মুখ তুলে তাকিয়ে দেখি মাঝারি হাইটের একটা মানুষ আমার দিকে চেয়ে আছে। চাপদাড়ির ফাঁকে তেল রঙা দাঁত দুটো সকলের আগে নজরে পড়ল। চেনা যাচ্ছে? কোশমিন কালেও দেখেছি বলে তো মনে পড়ল না, তবে চিনেছি। এই ধরনের চেহারা আমার বিলক্ষণ দেখা আছে। ও সে চেহারা না বলে চরিত্র বলাই ভালো। লোকটার পা টলছে না বটে, তবে আঁচানো মুখ চোখ আর মোজে আসা স্বর শুনলেই বোঝা যায় পেটে নির্ঘাত দুপাত্তর পড়েছে। এ হলো গিয়ে সেই হোল টাইমার টাইপ, এনি টাইম খাইয়ে, যাদের দেখে বলা হয় মাতালের কিবা দিন কিবা রাত। লোকটা আবার বলে উঠল, নো নো মতলব, নো স্লাইটেস্ট মতলব, জাস্ট একটা ওল্ড রিলেশন ঝালাই করতে দাঁড়িয়ে গেলাম। আমি কি অতনু মজুমদারের সঙ্গে কথা বলছি? ব্যাস 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 বলতে হবে না, বুঝে গেছি। আমি সোচে, মানে গ্রেট সচি দুলাল সরকার, কেয়ার অফ ওরিয়েন্টাল সেমিনারি, আর্ট ক্লাস থেকে তোমাকে ফেয়ারওয়েল দিয়েছিলাম, মনে নেই? আরে, আমি সচি দুলালকে প্রথমে চিনতেই পারিনি। ছেলেবেলার একটা আলাদা টান থাকে, সে স্মৃতির ছবি মুছে না। ক্লাস এইটেই সোচের লেখাপড়ার ইতি হয়ে গিয়েছিল, কিন্তু আমার সঙ্গে ওর যোগাযোগ এই বছর দশেক আগে পর্যন্তও ছিল। তার কারণ, ও কেবল আমার সহপাঠী নয়, ও ছিল আমার জীবনদাতা। নিজের প্রাণ তুচ্ছ করে ও আমাকে একবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আহিরি টোলা ঘাটের সেই কালান্তক বাণের মুখে সেদিন আমি খড়কুটোর মতো ভেসে যেতাম যদি সোচে না থাকত। ও চিরটা কাল এইরকমই, বন্ধুদের জন্য পকেট ভর্তি কাঁচা পয়সা যেমন কোনো প্রত্যাশা না করে উড়িয়ে ফুড়িয়ে দিয়েছে, প্রাণটাও যেন তেমনই। প্রসঙ্গ তুললে হয়তো বলে বসত, ওটা তো খেটে রোজগার করতে হয়নি ভাই, অত মায়া কিসের? মুফতে পাওয়া পৈতৃক জিনিস হাতে ছিল, খরচা করে দিলুম। কি আশ্চর্য কাণ্ড, সচি তুমি, কিন্তু এ কি চেহারা হয়েছে তোমার? চলো না কোথাও গিয়ে একটু বসি, তোমার অনারে একটু। না, একদম না। না করো না ভাই, গতকাল পরে দেখা, এই একটু। বেশ চলো, কিন্তু এভাবে চললে আর বেশি দিন। ড্যাম ইট, নিরিমিষি একাদশী করার জন্য সোচে জন্মায়নি, বিছানায় শুয়ে হেঁচকি তুলে শালা যাবে না, বাবার মতো উইদাউট টিকিটে আমি কেড়ে পড়ব, দেখে নিও। ছাত্র বয়সে সোচের মুখে শোনা সেই মজার গল্পটা মনে পড়ে গেল। হয়তো গল্প না, পুরো ব্যাপারটাই নিখাদ সত্যি। সোচে জন্মাবার পর ওর বাবা নাকি ওর মুখে মধুর বদলে এক আঙুল হুইস্কি দিয়ে বলেছিলেন, কারণামৃত দিয়ে শোধন করে দিলাম, যা বেটা এই জন্মের মতো উতরে গেলি। ভদ্রলোক ছিলেন চিতপুরের এক নামকরা যাত্রা পার্টির দুর্ধর্ষ অভিনেতা, খানদানি মানুষ, সন্ধ্যের পর জীবনে কখনো জলস্পর্শ করেননি। 39 বছর বয়সে টুকটুকে পাকা লিভার নিয়ে জমাট আসর চমকে দিয়ে বামাল স্বর্গে চলে গিয়েছিলেন। একেই বোধহয় সজ্ঞানে পরলোক গমন বলে। তা সচির চেহারা দেখে মনে হচ্ছে ও অতটাও লেট করবে না, বাপের চেয়েও আর্লি রাইজ করবে।
অলিগলি ঘুরে শর্টকাট করে সচি আমাকে যেখানে নিয়ে গেল সেটা ওর বোধ হয় অনেক দিনের ঠেক। সিগারেট ধরিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে গল্প জমে উঠেছিল। কতকাল পরে দেখা বলো। তা হোক, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। যা, এক্ষুনি যাবে কি? সবে তো কলির সন্ধে, বউ তুলসীতলায় পিদিম দিচ্ছে, এখনো চোখে ডবল দেখনি, টিপিল দেখনি। হ্যাঁ, এটা কটা আঙুল বলো তো। হ্যাঁ, বাড়ি যাব। বেশ বেশ বেশ, আচ্ছা তোমার ওখানে যাব একদিন, আগে থেকেই বলে রাখছি, কিন্তু সেদিন যেন আবার ওরকম হুট আউট করে দিও না, খুব দরকার আছে। তোমাকে আবার হুট আউট করলাম কখন? বা করুনি, সেদিন নৈহাটি স্টেশনে আমাকে ইনসাল্ট করুনি। নৈহাটি স্টেশনে কবে, মানে কি করেছি কি? মাস তিনেক আগের কথা, যাকে বাদ দাও, পাস্ট ইজ পাস্ট। না 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 না, তোমাকে বলতেই হবে। কি হলো বলো? তুমি বোধ হয় প্ল্যাটফর্মে জল ভরতে নেমেছিলে, হাতে ওয়াটার বটল। আমি কোথায় যেন যাচ্ছিলাম, ও হ্যাঁ, আমি এক ভদ্রলোকের সঙ্গে ওভার ব্রিজের দিকে যাচ্ছিলাম, তো দেখতে পেয়ে ছুটে গেলাম, নাম ধরে ডাকলাম, তুমি না শোনার ভান করে তাকালে না পর্যন্ত, গিয়ে গায়ে হাত দিয়ে শেষ পর্যন্ত ডাকলাম, নিজের নাম বললাম, তুই ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লে। মেল ট্রেন, সেটা তখন স্টার্ট নিয়েছে। অ্যাবসার্ড, হতেই পারে না। তুমি শুনে খুশি হবে, গত ছমাসের মধ্যে আমি কোনো মেল কেন, কোনো ট্রেনেই চাপিনি, কলকাতার বাইরেই যাইনি, বিলিভ মি। নেশার চোখে হয়তো তুমি। সচি সাইলেন্ট হয়ে গেল, ও প্রসঙ্গ আর তুললই না। এদিকে খালি পেটে আমার ভোজটা একটু বেশিই হয়ে গিয়েছিল, নিয়মিত পানাভ্যাস নেই বলেই বোধ হয় রক্তের ভেতর হুইস্কির ছোবল বেশ গভীর হয়েছে। টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে গিয়েই টের পেলাম আমার পায়ের তলায় কেমন যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। উঠে দাঁড়াতে গিয়ে জলের গ্লাসটা উল্টালাম, আমার হাত পা কিছুই আর আমার বসে নেই। আমার পক্ষে বাড়ি ফেরা এই মুহূর্তে সত্যি শক্ত হবে। সচি কি যেন এটা বলার জন্য আমার কাঁধে হাত রেখে উঠে দাঁড়াতে যাচ্ছিল, আমি মাছি তাড়ানোর কায়দায় হাতের ঝামটা দিয়ে তাকে নস্যাৎ করে দিলাম। তারপর আর কিছু মনে নেই, একেবারে ব্ল্যাক আউট, অন্ধকারে ধোয়া মোছা। আমার আবছা চেতনার মধ্যে দূরে কোথাও একটা টেলিফোন বাজছিল, বেজেই চলল। মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতরে কতকাল থেকে বেল বেজে যাচ্ছে। ব্যর্থ চেষ্টার মতো আমি বিছানায় টেলিফোন হাতড়ে যাচ্ছিলাম। একসময় যন্ত্রটায় হাত ঠেকতেই আমি চমকে উঠলাম, এক চটকায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম বাইরের পোশাক পরেই আমি বিছানায় শুয়ে আছি, সিলিংয়ের আলোটা জ্বলছে, পা থেকে জুতো মোজা পর্যন্ত খোলা হয়নি, হাত ঘড়িটায় চোখ পড়ল, রাত ঠিক 11টা। বালিশের পাশে টিপয়ের উপর টেলিফোনটা ঝনঝনিয়ে কেঁপে উঠেছে আবার, মাথায় কিছুই ঢুকছিল না। কয়েক সেকেন্ড ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ফোনটা তুলে নিলাম। হ্যালো, অতন মজুমদার বলছি। এই নিয়ে চারবার আমি ফোন করলাম। ঘোরটা তখনো পুরোপুরি কাটেনি, একটা হাই উঠে এসেছিল।
সেটা চাপতে গিয়ে বিস্বাদ মুখের ভেতর মদো গন্ধ টের পেলাম। আর ঠিক তখনই বিকেল বেলার ঘটনাটা মনে পড়ে গেল। পার্ক স্ট্রিটের সেই এয়ার কন্ডিশন বারের ভেতরে সুচি দুলাল আর আমি। কি হলো, শুনতে পাচ্ছেন? এই নিয়ে চারবার আপনাকে। আপনি কে? আপনার পাস্ট মানে অতীত কি সব আলতু ফালতু বকছেন? সবটাকে শুনুন, আপনার অতীত জানতে ইচ্ছে করে না? না, করে না। সেটি কেন? আমার অতীত আমি জানি, নতুন করে আর জানার কিছু নেই। কে বলল নেই? একটা দারুণ খবর আছে, শুনলে চমকে যেতে পারেন। কি ব্যাপার বলুন তো, বিজনেস টিজনেস খারাপ যাচ্ছে নাকি? বিজনেস ঠিক বুঝতে পারলাম না। না বুঝতে পারার কি আছে, আপনি একজন জ্যোতিষী মানে গণৎকার, আমার অতীত আপনি বলতে চান, এই তো? না, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, জ্যোতিষ টতিষ কিছু না। শুভাকাঙ্ক্ষী? দেখুন মশাই, আমার কোনো শুভাকাঙ্ক্ষী টুভাকাঙ্ক্ষী নেই। আপনার নামটা জানতে পারি? রঞ্জু প্রসাদ। চেনেন? জানতাম চিনতে পারবেন না, তা না চিনলেও চলবে। আসলে খবরটাই আসল খুব জরুরি, জরুরি কারণ এর উপর আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। হ্যাঁ বলুন, আমি শুনতে রাজি আছি। ফোনে কে পেয়েছেন, কে কোথায় আড়ি পেতে বসে আছে কে জানে। তাহলে চলে আসুন, তবে দেরি করবেন না, সময় খুব অল্প। আপনি চলে আসুন না মশাই আমার এখানে। আমার পক্ষে তা সম্ভব নয়। কেন? আমি ইনভ্যালিড, হুইল চেয়ারই আমার ভরসা। আই এম সরি, আমি বুঝতে পারিনি। আপনি ফোন করছেন কোত্থেকে? ঝাউতলা, ঝিল রোড। ও বাবা, সে তো সাউথে। চেনেন দেখছি, বাড়ির নাম শেষ নমস্কার। ব্যাপারটা গোপন, বুঝতেই পারছেন, একা আসবেন কিন্তু। একা? আমি যাচ্ছি না, তার আবার একা আর দোকা। ও ঠিক আছে, সে আপনার ইচ্ছে, আপনার ব্যাপার, আপনি বুঝবেন। কিন্তু এত কথার পরে হঠাৎ মত বদলে ফেললেন কেন বলুন তো? নিজেই বুঝে দেখুন, এই মাঝরাত্রিরে এই ঠান্ডায় নর্থ থেকে সাউথে কে যাবে, আর কি করেই বা যাবে? আর শুধু যাওয়া তো নয়, আবার ফিরে আসা ইম্পসিবল। রাত্রিরে কে বলেছে? কাল সকালে আসবেন, ঠিক 10:30 পাক্কা। আমাকে ডাকবেন না, সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠে আসবেন, বারান্দা ক্রস করে প্রথম ঘর দেখবেন, সবুজ হলুদে চৌখুবি পর্দা ঝুলছে, আমি ভেতরে থাকব। আসছেন? ভেবে দেখি, ভাবুন। তবে 11:00 মধ্যে না এলে ধরে নেব আপনার ইন্টারেস্ট নেই, আপনি আসছেন না তখন। হ্যালো, হ্যালো, চাপ বাবা। নিশা ছুটে গেলেও হতভম্ব ভাবটা তখনও কাটেনি। তখন শব্দটা মনের মধ্যে খচখচ করতে লাগলো। আবার এক্ষুনি রিং হতে পারে ভেবে মিনিট দুয়েক অপেক্ষা করে রইলাম, কিন্তু ফোন এলো না। আপাতত এই ধাঁধার উত্তর আমার কাছে অজানাই থেকে গেল, কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত আলোড়ন টের পাচ্ছিলাম। রঞ্জু প্রসাদ যে ক্রমশ আমাকে টানছেন তাতে সন্দেহ নেই। খাট থেকে নেমে জামাকাপড় ছাড়তে ছাড়তে রঞ্জু প্রসাদের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার নিজেকে নিয়ে পড়লাম। সন্ধেবেলার সেই ঘটনার পর থেকে কেন যে আর বিন্দু বিসর্গও আমার মনে পড়ছে না কে জানে। পার্ক স্ট্রিটের বারে আমার খুব নেশা হয়েছিল এটা ঠিক, তবে মাতলামি করেছিলাম কিনা আমি জানি না। ওই অবস্থায় পথে বেরিয়ে নিজের চেষ্টায় ট্যাক্সি ধরে বাড়ি ফেরার মতো ক্ষমতা আমার ছিল না, এবং সেটাই স্বাভাবিক। তবে এটাও তো ঘটনা যে আমি ঠিকঠাক বাড়ি ফিরেছি, চাবি দিয়ে দরজাও খুলেছি, তারপর নির্দিষ্ট ঘরে নিজের বিছানায় এসে শুয়ে পড়তেও ভুল করিনি। যদি কেউ আমাকে বাড়ির সামনে এনে ছেড়ে দিয়ে গিয়েও থাকে, তারপরও আমি নিজে নিজেই সব কিছু করেছি।
আমার ট্রাউজার্সের পকেটে সদরের চাবিটা রয়েছে, হিপ পকেটে পার্স, পার্সের ভেতর এক গোছার টাকা, কেউ লুটেও নিয়ে যায়নি। অন্তত হাত ঘড়ি আর হীরের আংটিটা অনায়াসেই হাফিস হয়ে যেতে পারত, কিন্তু যায়নি। আসল ঘটনাটা কি হয়েছিল সুবলদা থাকলে জানা যেত। এই বাড়িতে এখন আমরা দুটোই প্রাণী, আমি আর সুবলদা, কিন্তু সে আজ সন্ধ্যে থেকেই বাড়িতে নেই, টালা পার্কে গেছে। সেখানে আজ সারা রাত যাত্রা হবে, বাবার আমলের কাজের লোক এসেছিল একেবারে বালক বয়সে, এখন চারের কোঠায়। তিন কুল শূন্যী মানুষ এখন এই পরিবারেরই একজন হয়ে গেছে। ও বাইরে থেকে ঘরে এসেছে, আর আমি ঘরের ছেলে হয়েও বাইরের মানুষ হয়ে গেছি। আমি জন্ম থেকেই বোহেমিয়ান, বংশের বয়ে যাওয়া বাড়ি পালানো ছেলে, আটঘাটের জল খেয়ে মানুষ কিংবা অমানুষ 15-16 বছর পরে ফিরে এসেছি। ইতিমধ্যে বাবা গত হয়েছেন, মেজো আর ছোট দিল্লিতে, একজন চাকরি, অন্যজন ব্যবসা হাঁকিয়ে বসেছে, জমেছেও বেশ। বাবা মরবার সময় এই বাড়িটা মেজো আর ছোটকেই লিখে পড়ে দিয়ে গেছেন, সবাই ধরে নিয়েছিল আমি আর বেঁচে নেই। মা আর এক বিধবা পিসি তার মেয়েকে নিয়ে বেশ দাপটের সঙ্গে এই বাড়ি আগলাচ্ছিলেন। আমি আসার পরেই পিস্তুত বোনটি পিএইচডি করে স্বামীর ঘর করতে চলে গেল। পিসি আর মাকে মেজো আর ছোট তাদের বাচ্চা মানুষ করার জন্য সাথে নিয়ে গেল। সেই থেকে আমি এ বাড়ির কেয়ারটেকার, বিনা মাইনের মুশকিল আসান। অবশ্য ছাত্র হিসেবে আমি খুব একটা খারাপ ছিলাম না, ওদের তুলনায় রীতিমতো মেধাবীই ছিলাম। হয়তো কিছুটা অস্থির, কিছুটা অমনোযোগী, কিন্তু নামমাত্র পড়াশোনা করেও পরীক্ষায় রেকর্ড নম্বর তুলেছি। বিএসসি পাশ করে ডাক্তারি পড়তে গিয়েছিলাম, কিন্তু হলো না। বছর দুই পড়ার পর এক দুশ্চরিত্র ডাক্তারকে বেধড়ক ঠেঙিয়ে কলকাতা থেকে উধাও হয়ে যাই। আমার নামে তখন গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে, পুলিশ এসে বাড়িতে হানা দিচ্ছে যখন তখন। সত্যি বলতে কি, আমি ফেরার হয়েছিলাম বাবার ভয়ে। তার মতো আশীর্বাদী এবং রাশভারী মানুষ আমাকে কখনো যে ক্ষমা করবে না এ আমি জানতাম। কিছুদিন কলকাতার আনাচে কানাচে গা ঢাকা দিয়ে সোজা চলে গেলাম বোম্বেতে। পেটের দায়ে ওই অঞ্চল জুড়ে কত বিচিত্র জীবিকাই না নিতে হয়েছে আমায়। মোটর গ্যারেজে কাজ করেছি, ট্যাক্সি চালিয়েছি, ছেলে পড়িয়েছি, স্টুডিওতেও কাজ করেছি অনেক দিন। সেই সময় এক গুণী ওস্তাদের কাছে ফটোগ্রাফিতে আমার হাতে খড়ি হয়। তারপর ছোটখাটো রকমারি ব্যবসায় নিজের দৌড় পরীক্ষা করে পাত্তারি গুঠলাম। একটা ইন্টারন্যাশনাল সার্কাস পার্টির সঙ্গে ভিড়ে গিয়ে অনেক দেশ বিদেশ ঘুরে শেষে চলে আসি কলকাতায়। এখানে শো করতে এসে হঠাৎ একটা ঘটনায় মন ফিরে যায়। সেই থেকে ঘরের ছেলে আবার ঘরে, হাতে নিজস্ব কিছু পুঁজি আছে, আমি তাতেই সন্তুষ্ট। বাড়ি আগলাই আর নিজের নেশা নিয়ে বিভোর হয়ে থাকি। নেশা বলতে আমার কলম আর ক্যামেরা। ফটোগ্রাফিতে, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফিতে আমার ইতিমধ্যেই যথেষ্ট নাম হয়েছে। ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর, বিভিন্ন পত্রপত্রিকায় কভার স্টোরি যোগান দিই। সম্প্রতি পারিবারিক রত্নাবলী এবং মূর্তিমালার ইতিহাস নিয়ে একটা বই লিখছি। তার জন্য খবর কাগজ আর পুঁথিপত্র বিস্তর ঘাঁটতে হচ্ছে আমাকে। লুপ্ত ইতিহাস আর প্রত্নরত্নের সন্ধান, এ এক হিসেবে গবেষণামূলক গোয়েন্দাগিরিই বলা যায়। হাত বদলের রোমহর্ষক ইতিহাস খুঁড়তে গিয়ে অনেক কলঙ্ক, কিংবদন্তি, রক্তপাত আর উত্থান পতনের অবিশ্বাস্য ঘটনা পেরিয়ে আসছে চোখের সামনে। বাইরের পোশাক ছেড়েই টের পেয়েছিলাম পেটের মধ্যে আগুন জ্বলছে। সুবলদা খাবার গরম থাকা কৌটোয় খাবার রেখে গেছে। খেতে বসবো তার আগে অচেতন অবস্থায় সদরটা ঠিকমতো বন্ধ করেছিলাম কিনা দেখে নিশ্চিন্ত হয়ে প্যাসেজ দিয়ে ডাইনিং স্পেসে আসতে গিয়ে চমকে উঠলাম। পাশের ঘরের দরজা, হ্যাঁ, তালা খোলা। আলো জ্বালতেই আমার চক্ষু ছানাবড়া হয়ে গেল। ঘরের মেঝে ছড়ানো কাগজপত্রে কুরুক্ষেত্র হয়ে আছে, আলমারি, ওয়ার্ড্রোব, টেবিলের ড্রয়ার সব হাট করে খোলা। কেউ তন্ন তন্ন করে সব ঘেঁটেছে, কি যেন খুঁজেছে।
কি নিয়েছে এই মুহূর্তে ধরা সম্ভব নয়। তবে লুকোনো চাবির গোছা যে বা যারা অনায়াসে খুঁজে বের করে নিতে পারে তার আর যাই হোক সাধারণ চোর নয়। আমি হতবাক হয়ে লণ্ডভণ্ড করে রেখে যাওয়া ঘরের চারপাশটা দেখছিলাম, হঠাৎ চোখে পড়ল আমার দামি ক্যামেরাটা সোফার ওপরে পড়ে আছে। নামই ঝিল রোড, কিন্তু আসলে গলি, কোথাও কোথাও গলিও নয়। দুটো হাত রিক্সা মুখোমুখি পড়লে পরস্পরকে সমীহ সামাল করে কাঁকাল বেঁকিয়ে পেরিয়ে যেতে পারবে হয়তো। আসলে কালকের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আজ এ রাস্তায় কিছু গণ্ডগোল আছে। হাওয়াটা কেমন যেন ভারী, রুদ্ধশ্বাস, থমথমে। এখানে ওখানে ছুটকো জটলা দানা বেঁধে আছে, কিছু একটা কাণ্ড হয়ে গেছে বোধ হয়, নয়তো হতে যাচ্ছে। নেতামহলের বয়ানে কলকাতা শহর অন্য রাজ্যের তুলনায় খুন খারাপিতে পিছিয়ে থাকলেও ঘটনা কিন্তু অন্যরকম। দল উপদলের বদলা আর ফিরতি বদলায় লাশ ফেলা লাশ তোলার ঘটনা আকচার ঘটেই চলেছে। প্রকাশ্য দিবালোকে ঠান্ডা মাথায় হিন্দি ফিল্মের সুবাদে বাঙালির অন্তপুরের কাছেও এসব এখন জলভাত। কাগজে অবশ্য গোনাগুনতি দু চারটে খবর বেরোয়, তবে আমি এ পাড়ায় নতুন মানুষ, কৌতূহল প্রকাশ না করে সতর্ক হয়ে দ্রুত পা চালিয়ে এগিয়ে গেলাম। একটা বাঁক পেরিয়ে যাবার মুখে বাইলেনে ঢুকে নিজের ভুল বুঝতে পেরে যখন ফিরে আসছি, ঠিক তখনই বাঁকের মুখ থেকে কি যেন একটা হুড়মুড় করে একেবারে ঘাড়ের ওপর এসে পড়ল। এক ঝটকায় ভল্ট খেয়ে নিজেকে একপাশে সরিয়ে নিয়েছিলাম তাই রক্ষে, নইলে পাগলা গতিতে ছুটে আসা সাইকেলের ধাক্কাটা সরাসরি বুকে এসে লাগত, আর সেখানেই বিপদ শেষ হতো না। সাইকেলের পিছু ধাওয়া করে আসা মোটর বাইক বুনো মোষের মতো শিং বেঁকিয়ে তেড়ে ফুঁড়ে আসছিল প্রায় গায়ে গায়ে, এবং তারও পেছনে মূর্তিমান ঝড়ের মতো যেন সব ঝেঁটিয়ে আসছিল এক রাগি অ্যাম্বাসেডর। দেওয়ালে পিঠে সে সিনেমার পোস্টারের মতো সেঁটে না দাঁড়ালে শার্টটা তো ফর্দাফাই হতোই, গায়ে ছাল ভাকলো ঘষ্টে তুলে নিয়ে যেত ওই গাড়ি। বলতে গেলে সাক্ষাৎ মৃত্যুর মুঠোর ভেতর থেকে ফসকে বেরিয়ে আসা যাকে বলে আর কি। না, এ এক জ্বালা হলো দেখছি, রোজ দিন এই উটকো উৎপাত, কাহা তো ভালো লাগে মশাই বলুন তো। চমকে পেছন দিকে ঘাড় ফেরাতেই বক্তাকে দেখতে পেলাম, হাত দুই তফাতে ঘরের দরজা আধখানা খুলে জলজলে চোখে তাকিয়ে আছে একটা লোক। বছর 45-46 বয়স হবে, টাঙির মতো ঝুল ঝুলফি আর ঠোঁটের কোণ ছুঁয়ে নেমে আসা সুমপোকা ধরনের পুরুষ্টু এক জোড়া গোঁফ। আহা হা হা, কোথায় লেগেছে বলুন তো? সিরিয়াস ইঞ্জুরি? ফার্স্ট এডের দরকার হলে বলুন, এভরিথিং ঘরে আছে। আগে না না, তার দরকার হবে না, অল্পের জন্য এই যাত্রা। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, এখনই বলবেন না, উত্তেজনার মুখে বোঝা যায় না, থিতিয়ে গেলে টের পাবেন। ওই তো কোনো এর কাছে রক্ত দেখছি। ও কিছু না, দেওয়ালে একটা ভাঙা ইটে ঘষা খেয়ে সামান্য কেটে গিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছে। আরে করেন কি মশাই, একটু দাঁড়িয়ে যান, ওরা এক্ষুনি আবার ফিরে আসবে। ফিরে আসবে? আপনি কি করে জানলেন? কাল তো তাই এসেছিল, একবার নয় বার কয়েক। বলেন কি, কালও হাঙ্গামা হয়েছিল, তা গল্পটা কি? সে আমি কি করে বলবো, এই একই দল। তাছাড়া আর কি, কালো কাচের জানালার সাদা গাড়িটা দেখলেন তো, পিকুলিয়ার নাম্বার 9696, ওটাই তো ছিল। মিসেসের মুখে শুনেছি তিনটে মোটর বাইকে পটকা ছুটতে ছুটতে গাড়িটাকে তাড়া করে সারা পাড়া ঘুরেছে। আসুন আসুন ভেতরে আসুন, সব বলছি। আর চোখে হাত ঘড়িটা একবার দেখলাম, অনেকটা অ্যাডভান্সই এসে গেছি, হাতে বেশ কিছুটা সময় যখন আছে তখন একটু বসে গেলে আর মন্দ কি, বিশেষ করে লোকটা এই ঝিল রোডেরই বাসিন্দা, এর কাছে কিছু খবরাখবর জেনে নেওয়া যেতে পারে। তবে স্বস্তির ব্যাপার এই, আজকের হাঙ্গামা জানিয়েই ঘটুক, রঞ্জু প্রসাদ তার লক্ষ্য নয়, তার কোনো বিপদ ঘটেনি, এটা কালকের কোনো ঘটনারই জের চলছে। তাহলে বরং একটু বসেই যাই। ঘরটা বৈঠকখানা, বাড়ির বাইরের ঘর, বাটিক প্রিন্টের শাড়ি মার্কা লুঙ্গির ওপর একটা হাফ পাঞ্জাবি চড়ানোয় একেবারে অবতারের মতো দেখাচ্ছিল লোকটিকে।
বলল, ভেরি সরি স্যার, চা খাওয়াতে কিন্তু পারছি না। ছুটির দিন ছেলে মেয়েকে নিয়ে মিসেস বাপের বাড়ি দৌড়েছেন, আর ওদিকে চায়ের পাতা যে ফুরিয়েছে সে খেয়ালই নেই। বানাতে গিয়ে বেকু হলাম, আর কাজের মেয়েটাও এই ডামাডোলে বেমালুম ডুব মেরে বসে আছে। তাই তো জামাটা গলিয়ে চা খেতে বেরোচ্ছিলাম, যাহা দরজাটি খুলেছি, ও মশাই, আপনি ন্যারোলি এসকেপ করে গিয়েছেন। আমি হলে স্যার এই বাতাবি সাইজের ভুড়ি নিয়ে মরেই যেতাম। ইস, দেখুন দেখি, আপনার চায়ে ব্যাঘাত ঘটালাম শুধু শুধু। ছি 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 ছি, কে বলেছে? আমি তো বেরোলাম না, এসব বিপজ্জনক খেলাধুলার মধ্যে আমি নেই। আসল কথা কি জানেন মশাই, কাল আগে থেকে খবর ছিল, লোকে জানতো, আজ আচমকা সারপ্রাইজ বলতে পারেন। আমি মানে আমরা অন্তত জানতাম না, তবে ব্যাপার হলো জানান দিয়ে এইসব করতে গেলে ঝুঁকি নিতে হয়। আজকাল কি বলবো মশাই, পাবলিক বড্ড হামলে পড়ে। ঠিক বুঝলাম না, পাবলিক হামলে পড়ে কেন? কেন পড়বে না তা বলুন, টিভি ক্যামেরা বলে কথা, এক ঝলক ক্যাচ করলেই রাতারাতি ফেমাস। মিসেস বলছিল, মাই গুডনেস, এটা কি তবে শুটিং হচ্ছিল নাকি, টিভি কোম্পানি শুটিং? তবে আর বলছি কি, মিসেস বলছিল 13 পর্বের সিরিয়াল হবে, দুর্দান্ত রহস্য কাহিনী, কাল ঢালাও ছবি নিয়েছে, এগুলির অনেকেই খুব খুশি। দেখুন কাণ্ড, আমি ভেবেছিলাম পলিটিক্যাল আঁকচে আঁকচে, স্ট্রিট ড্রামা, দু চারটে খুন জখম, আপনি ঠিক জানেন তো তা নয়। না মশাই, এ পাড়ায় ওসব নেই, পাড়াটা পাঁচমিশালি হতে পারে কিন্তু খুব ঠান্ডা, কখনো মশাই খবরের কাগজের হেডিং হয়নি। এই নিন একটা সিগারেট নিন, আপনি পাড়ায় নতুন এসেছেন বুঝতে পারছি, কোন বাড়ি কত নম্বর? থাকি না, বেড়াতে এসেছি। আসলে খুব ছেলেবেলায় বাবার সঙ্গে এ পাড়ায় আসতুম, এতকাল পরে সেই স্মৃতি ঝালাতে এসেছি। ঝাপসা মনে আছে এইদিকে কোথায় যেন একটা অদ্ভুত নামের বাড়ি ছিল, কাছে এলেই বাবা মজা করে বলতো, কই আজ তো নম করলে না। আসলে বাড়িটার নাম ছিল শেষ প্রণাম, এখনো মনে আছে। প্রণাম না প্রণাম না, নমস্কার, শেষ নমস্কার, এক বিখ্যাত বাংলা উপন্যাসের নামে নাম। আর ছিল কথাটাও ঠিক না, আছে, আপনি যেদিকে যাচ্ছিলেন আরও মিনিট পাঁচেক হাঁটলেই দেখতে পাবেন একটা জরা জীর্ণ দোতলা বাড়ি এখনও দাঁড়িয়ে আছে, নাম শেষ নমস্কার। এরকম নাম কেন জানেন? ওটাই তখন ছিল এ রাস্তার শেষ বাড়ি, তারপর জলা জঙ্গল, ফসলের ক্ষেত। দারুণ ব্যাপার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, এবার আমি দেখতে পাচ্ছি। আপনার মেমোরির ছোঁয়া লেগে আমার ছেলেবেলার আরও কিছু কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার যেন মনে হচ্ছে ওই পুরনো বাড়িটাতেই আমরা যেতাম, ওখানে বাড়িটা পুরনো ছিল না, তখনকার হাল ফ্যাশানের, আন করা নতুন। তা হবে, সেটা ঠিক মনে পড়ছে না, তবে ওখানে বোধহয় বাবার এক বন্ধু কিংবা পরিচিত কেউ থাকতেন বুঝলেন, আর আমরাও বোধহয় এই কাছে পিঠেই কোথাও থাকতাম, তাই বাবার হাত ধরে প্রায়ই ওখানে। ও মনে পড়েছে, ভদ্রলোকের নাম ছিল গঙ্গুপ্রসাদ না মঞ্জুপ্রসাদ কি যেন একটা, চেহারাটা ধোয়া মোছা, কোনো ছবি মনে পড়ছে না, তবে বেঁচে থাকলে আজ তার বয়স হয়েছে। চেনেন কাউকে? না, আপনি ঠিক বলছেন না। কেন, আমি ভুল বলেছি নাকি? হ্যাঁ, গুলিয়ে ফেলেছেন, মঞ্জু গঞ্জু কোনো প্রসাদই এ বাড়িতে কখনো ছিল না, এখনো নেই, থাকলে আমি জানতাম। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু কই আপনার রেশুরে পাটি তো এখনো ফিরল না। রেশুরে খাসা বলেছেন মশাই, কাল সত্যি জব্বর রেস হয়ে গেছে এখানে, বেশ ধুমধাম করেই, কি বলেন? হ্যাঁ, ওয়াইফ বলেছিলেন বোমা ছুটতে ছুটতে একজন নাকি উত্তেজনায় চলন্ত মোটর বাইকের উপর উঠে দাঁড়াচ্ছিল থেকে থেকে, সার্কাসে দেখেছি এই খেলা। আচ্ছা, টিভি সিনেমায় তো দেখেছি ফাইট কম্পোজার আলাদা লোক থাকে, ভাড়াটে খেলোয়াড়দের দিয়ে কি এসব করানো হয়? কি জানি, আমার খুব একটা আইডিয়া নেই, আসলে আমি টিভি দেখি না, আর এই ধরনের বোমাবাজিও চাক্ষুষ করার সৌভাগ্য কখনো হয়নি। তবে শখ করে কিছুদিন এক চিনেম্যানের কাছে হাত পা ছোঁড়ার তালিম নিয়েছিলাম, এইটুকু মনে আছে। ওরে গুরু, কুংফু না ক্যারাটে বলে তাই? আপনি তো ডেঞ্জারাস লোক মশাই, হ্যাঁ, আমার ছেলে আজ বাড়ি থাকলে আপনাকে তো পাগল করে দিত, ওর ফার্স্ট কোশ্চেনই হতো নান চাক্কু জানো। হ্যাঁ মশাই, আপনাকে চুপি চুপি জিজ্ঞেস করি, জিনিসটা কি হান্টিং নাইফ গোছের কিছু? নান চাকু ইজ নো চাকু, অন্য জিনিস,
আপনার কোনো কমই লাগবে না। না, আজ উঠি। হ্যাঁ, সে কি এরই মধ্যে? হ্যাঁ, এবার যাই। আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে এলে এই নিমাই ঘোষকে মনে রাখবেন স্যার। হ্যাঁ, একদম একদম, আসি। নমস্কার। এদিকে রাস্তাটা বেশ নির্জন, বাড়িঘর কেমন যেন দূরে দূরে। কারখানা টারখানা, স্ক্র্যাপ লোহার গোডাউন বেশিরভাগ জায়গা জুড়ে বসে রয়েছে। কাঁচের টুকরো বসানো মানুষ সমান উঁচু পাঁচিল। হাঁটতে হাঁটতে কখন লোহার জং ধরা ফটকটার কাছে এসে পড়েছি খেয়ালই করিনি। ফটকের গা ছুঁয়ে মার্বেল পাথরের ফলকটা নজরে পড়তেই দাঁড়িয়ে গেলাম। ধুলো ময়লায় জীর্ণ অবস্থা, লেখাটা ভালো করে পড়া যায় না। ফোকলা দাঁতের মতো দু একটা অক্ষর মিসিং। যেটুকু দেখতে পাচ্ছি তা মোটামুটি এই রকম, তালেবর্ষয়ে একার, তারপর এদিক ওদিক কিছু নেই, শেষে ম দন্তেশয়ে কয়ে আকার র। তবু অনুমান করা যায় কথাটা আদতে কি ছিল। দুটো অক্ষর পূরণ করে নিলে শেষটা নমস্কারই দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। হাত ঘড়ি দেখে বুঝলাম হিসেব মতো এখনো মিনিট আষ্টেক দেরি আছে, কিন্তু রহস্যের এত কাছে পৌঁছেও অপেক্ষা করা সত্যিই কঠিন কাজ। মাত্র কয়েক গজ তফাতে ওই বাড়ির দোতলা ঘরে একটি প্রতিবন্ধী মানুষ ঠিক এই মুহূর্তে আমার জন্য ঝুঁকি নিয়ে অপেক্ষা করে আছেন। কাল রাতে টেলিফোনে অমন অস্বাভাবিক চাপা গলার কারণ প্রথমে অতটা বুঝতে পারিনি, কিন্তু ফোনটা রহস্যজনকভাবে কেটে যাওয়ার পর বাড়ির সব কিছু লণ্ডভণ্ড তছনছ পরিস্থিতির জন্য বেশ বুঝতে পারছি এই ব্যাপারের সঙ্গে নির্ঘাত একটা যোগসূত্র আছে। কী কী জিনিস তারা নিয়ে গেছে এখনো ধরা যায়নি। আচ্ছা, আর একটু পরেই কি রঞ্জুপ্রসাদের আসল পরিচয় জানতে পারবো? একটু আগে নিমাই ঘোষ লোকটা কি সত্যি বলছিল নাকি বিভ্রান্ত করতে চেয়েছিল আমাকে? নইলে কেন বলল যে মঞ্জু গঞ্জু কোনো প্রসাদই এ বাড়িতে কখনো ছিল না এবং এখনও নাকি নেই? লোকটা এ ব্যাপারে কিছু কি জানে? হয়তো সে চাইছিল আমি এ বাড়িতে না ঢুকি, রঞ্জুপ্রসাদের সঙ্গে দেখা না করি। রঞ্জুপ্রসাদ তো আগেই আমাকে সাবধান করে দিয়েছিলেন ব্যাপারটা অন্য কান না করতে। তাও কেন যে জিজ্ঞেস করলাম। নির্ধারিত সময়ের তখনও মিনিট তিনেক বাকি। শেষ পর্যন্ত ফটক দিয়ে ভেতরে ঢুকে সদরের সামনে পৌঁছে নেম প্লেট খুঁজতে গিয়ে দেখলাম হাতে লেখা এক টুকরো কাগজ দরজার সঙ্গে সাঁটা। দরজা খোলা আছে, যেমন বলেছি সিঁড়ি দিয়ে চটপট আমার ঘরে অপেক্ষা করছি। ধারে কাছে কেউ কোথাও নেই। দরজা ঠেলতেই সিঁড়ি দেখা গেল। তারপর যতদূর সম্ভব শব্দ বাঁচিয়ে দ্রুত পায়ে দোতলায় উঠে গেলাম। বারান্দার এপাশে ওপাশে কাউকে দেখা গেল না। মুখোমুখি ঘরটা চিনতে খুব একটা অসুবিধে হলো না। হলুদ সবুজ চৌখুপ্পি একটা পর্দা ঝুলছে, ঘরে রঙিন আলোর ঝলক কখনো কমছে কখনো বাড়ছে। টিভির পর্দার ওপর যাতে বাইরের আলো সরাসরি গিয়ে না পড়ে সেই জন্যই পর্দাটা টেনে দিনের বেলায়ও ঘরটাকে আলো আঁধারি করে রেখেছে। পর্দা সরাতেই দেখলাম যা ভেবেছিলাম তাই, কালার টিভির স্ক্রিনে বিজ্ঞাপনের রঙের ঝলক। বাইরের রোদ ঝলমলে সকাল থেকে হঠাৎ পর্দা টোপের মধ্যে ঢুকলে নজর ভোঁতা হয়ে যেতে বাধ্য। তার ওপর টিভির বিজ্ঞাপনের তাণ্ডব, ফুল ভলিউমে রঙিন ঝলকানি যেন কয়েক মুহূর্তের জন্য আমাকে একেবারে অন্ধ করে দিল। সামনে কাউকে দেখতে না পেয়ে ভেতরে পা বাড়ালাম, আর সঙ্গে সঙ্গে ভারী নরম কিছুর সঙ্গে বেঁধে গিয়ে হুমড়ি খেয়ে আছড়ে পড়লাম। হই হই, সময় হলো বাবুর আসার। বলি এই বয়সে কি আর, এই দেখো তোমরা এসে গেছো আর আমি তনু দাদাবাবুকে এক্ষুনি গাল পাড়ছিলাম গো। তা বেশ করেছো তো, এত বেলায় বাবুর ঘুম ভাঙলো বুঝি?
তুমি ওকে খবর দাও, আমি বসছি। কোথায় সে? কেন, বাড়ি ফেরেনি? তবে আর বলছি কি, নাও ভেতরে এসো। হয় হয়, কোনো দুর্ঘটনা ঘটলো নাকি, নাকি অন্য কারো বাড়িতে ভুল করে চলে গেল? কোনোটাই না হলে নির্ঘাত পুলিশে ধরেছে, স্টমাক পাম্প করিয়ে থানার লকআপে ভরেছে। কি হলো, বসো, চায়ের জল চাপাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাল সন্ধ্যাবেলায় তো তাড়াহুড়ো করে বাড়ি ফিরে এলো। তাইলে কি হবে, কোন সকালে আবার হুড়মুড় করে তো বেরিয়ে গেল। আমি বললাম, এ কি এখন বেরোচ্ছ, চাটা খেয়ে যাও, খেলো না, কোথায় নাকি দরকার আছে। শুধু বললো দরজাটা ভালো করে বন্ধ করে দাও, আমি না ফেরা পর্যন্ত তুমি কোথাও বেরিও না, শোনো কথা। যাক, তুমি তাহলে ঠিকঠাক সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরেছিল। তুমি ভেবো না সুবলদা, ও এক্ষুনি দেখো এসে যাবে, যাও চা করো। এটা কি আজকের কাগজ? হ্যাঁ। কিন্তু তনু ছুটির দিনে এভাবে তাড়াহুড়ো করে কোথায় গেল, কখন ফিরবে কি জানে। সুবলদাকে ভালো করে দরজা বন্ধ করার কথা বললো কেন? সুবলদা নিজেও মনে হয় এমনটা শুনতে অভ্যস্ত নয়, তাই অবাক হয়েছে, না হলে বলতো না। আচ্ছা, কিছু কি ঘটেছে? তনু কি কিছু আশঙ্কা করছিল? কালকে একটু অন্যমনস্ক দেখাচ্ছিল বটে, তবে উদ্বিগ্ন বলে তো মনে হয়নি। শেষ দিকে বাড়ি ফেরার জন্য একটু ব্যস্ত হয়েছিল অবশ্য। দাদাবাবু, ডিম ভাজছি, ছেড়ে যেতে পারবো না, টেলিফোনটা ধরো। হ্যালো, আমি কি অতনু মজুমদারের সঙ্গে কথা বলছি? আপনি কে? কি অসভ্য লোক, এভাবে কেউ যায়? দেখুন, আমি শেষে কিনা পেপারে তোমার অ্যাড দেখে আমাকে জানতে হলো, মানুষের মনে কি রকম চাপ। দেখুন ম্যাডাম, আপনি কে জানি না, কিন্তু আপনি ভুল করছেন, আমি অতনু মজুমদার নই, অতনু একটু বেরিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো, কে কি বলছে? হুমড়ি খাওয়াটা এতই অপ্রত্যাশিত যে কিছু বুঝে ওঠার সময়টুকুও পেলাম না, নইলে দরজা জুড়ে পড়ে থাকা দেহটা চোখ এড়িয়ে যেত না। নিষ্পন্দ মূর্তিটার উপর হুমড়ি খেয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় এক অজানা বিপদের আশঙ্কার সংকেত দিল। আমার আসার একটু আগেই এই ঘরে যে একটা ভয়ঙ্কর নাটকের মহলা হয়ে গেছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। নিজেকে ছিটকে সরিয়ে নিলাম, আর তখনই টের পেলাম যে চটচটে তরল পদার্থে আমার দু হাত মাখামাখি হয়ে গেছে। ঘরের আলোয় চোখ শুয়ে এসেছিল এরই মধ্যে, চারপাশ এবার পরিষ্কার দেখা যাচ্ছে। বেশ বড় আকারের ঘরখানার মধ্যে আসবাবপত্রের কোনো বাহুল্য নেই। ঘরের বাঁ দিকের দেওয়াল ঘেঁষে একটা ডিভান, আর তার মুখোমুখি অন্য প্রান্তে গুটি তিনেক চেয়ারে ঘেরা একটা টেবিল। দরজার বিপরীত দিকের দেওয়ালে ডালা খোলা টিভি ক্যাবিনেটের মধ্যে টিভি চলছে। ঘরের মাঝামাঝি জায়গায় ধূসর রঙের গদি মোড়া একটা সোফা, একটা হুইল চেয়ার আর একটা টেলিফোন এখানে আশা করেছিলাম কিন্তু নেই। আমার আর মেঝেতে উপুর হয়ে পড়ে থাকা মানুষটা ছাড়া তৃতীয় কোনো প্রাণীর অস্তিত্ব নেই। মেঝে কার্পেটে হাতটা মুছে নিলাম। পড়ে থাকা মানুষটা যে রঞ্জু প্রসাদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেদিকে তাকিয়ে এই প্রথম আবিষ্কার করলাম, তার বাঁ দিকের পিঠে চকচক করা জিনিসটা আসলে ছুরির বাঁট। আমূল বিঁধে থাকা ছুরিটা তার হৃৎপিণ্ড এ ফোঁড় ফোঁড় করে দিয়েছে। মেঝের ওপর হাত পা ছড়িয়ে অসহায় ভঙ্গিতে পড়ে আছেন ভদ্রলোক, মুখটা ও পাশে ফেরানো, বুকের তলা দিয়ে রক্তের ধারা দুপাশেই অনেকটা গড়িয়ে এসেছে, এখন বোধহয় জমাট বাঁধার মুখে। সাদা পাতলুন আর র সিল্কের পাঞ্জাবি পরা দেহটা, এক মাথার ঠাস বুনন চুল দিব্যি পরিপাটি করে আঁচড়ানো, একটু এলোমেলো হয়ে যায়নি। পুরো দৃশ্যটার মধ্যেই কোথায় যেন কি একটা অসঙ্গতি আছে যা আমি ধরতে পারছি না। মাথাটা বোধহয় ঠিকঠাক কাজ করছে না,
কার হাতে কাদের হাতে রঞ্জু প্রসাদের এই মর্মান্তিক পরিণতি! ছুরির বাঁটের চারপাশের জায়গাটা লাল হয়ে আছে। অস্ত্রটা যদি নির্ভুল লক্ষ্যে ভেতরে ঢুকে থাকে তাহলে উনি চিৎকার করার সময়টুকুও পাননি, মৃত্যু প্রায় তৎক্ষণাৎ ঘটেছে। কিন্তু যদি এমন হয় যে ছুরির ফলাটা এক চুলের জন্য হার্টটা ছুঁতে পারেনি, পাশ দিয়ে বেরিয়ে গেছে, অনেকটা রক্তক্ষরণের ফলে মৃতপ্রায় ওই শরীরে এখনো প্রাণ রয়ে গেছে, মৃতদেহটাকে পাশ ফেরাতে হঠাৎ মুখের দিকে নজর পড়তেই একটু আগের সেই ধরতে না পারা অসঙ্গতিটা এবার স্পষ্ট হলো। টেলিফোনে গলা শুনে যে রঞ্জুপ্রসাদকে রীতিমতো বয়স্ক আর হাঁপানির রোগী মনে হয়েছিল, তার সঙ্গে তো এর কোনো মিল নেই। এ তো বছর 35-36 এক সুঠাম তরুণ, শ্বাসকষ্টে ভোগা কোনো প্রতিবন্ধী দেখে তো মনে হচ্ছে না। এ কি তবে রঞ্জুপ্রসাদ নয়, এ কি তবে অন্য কেউ? টেলিফোনের কথাগুলো সত্যি হলে ধারে কাছে অন্তত সেই হুইল চেয়ারটা দেখতে পাওয়া যেত, কিন্তু না, এই ঘরে কোথাও তো তা নেই। আর টেলিফোন, সেটাও তো এই ঘরেই থাকা উচিত। অবশ্য টেবিল চেয়ারগুলোর পেছনে একটা দরজা দেখা যাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে এত দূর থেকে ভেতরের ঘর নাকি অ্যাটাচড বাথরুম সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এ যদি রঞ্জুপ্রসাদ না হয় তবে রঞ্জুপ্রসাদ লোকটা আসলে কে? আর এই নিহত লোকটার সঙ্গে বা তার সম্পর্ক কি? ধরলাম অন্য কেউ রঞ্জুপ্রসাদের বেনামিতে একটু তামাশা করতে চেয়েছিল, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এনে মজা দেখতে চেয়েছিল, কিন্তু এখন ব্যাপারটা তো আর ততটা লঘু রইল না। একটা জলজ্যান্ত খুন, আর যাই হোক এটাকে ইয়ার্কি বলা চলে না, এ কঠিন বাস্তব। হঠাৎ নিহত ব্যক্তির মুখের দিকে তাকাতে আমার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। এই কাকে দেখছি আমি? কপাল ছুঁয়ে ওঠা চুলের ঢেউ, ঘন ভ্রু, নাক, ঠোঁট, চিবুকের খর ছাঁচ, এ তো গতকালের চেনা চেহারা। নিজের চোখেই বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো অদৃশ্য আয়নার মধ্যে নিজেকেই দেখছি আমি। আমার সামনে ঠিক যেন আমারই রক্তাক্ত দেহটা শুয়ে আছে, যন্ত্রণায় চোখের পাতা কুঁচকানো, আধখোলা ঠোঁটের কোণ বেঁকে গিয়েছে, দুঃস্বপ্নের মতো দৃশ্য। এই দুঃস্বপ্নের মতো দৃশ্য আর বেশিক্ষণ সহ্য করা যায় না। কাল বিকেলে সচি কি যেন বলছিল, বিদ্যুতের চমকের মতো মাথার মধ্যে খেলে গেল সচির কথাগুলো। তখন সচিকে ঠিক বিশ্বাস করতে পারিনি, ভেবেছিলাম নেশার ঘোরে হয়তো নৈহাটি জাংশনে ভুল কাউকে দেখেছিল, কিন্তু না, ভুল সচি দেখেনি। তবে কি সে একেই দেখেছিল? শব্দটা কোথা থেকে এলো, নিচের তলা না ভেতরের কোনো ঘর থেকে, হ্যাঁ আমি জানি না। এই ফ্ল্যাটে কি তাহলে আরো মানুষ আছে? সেই কি হত্যাকারী? সে কি তবে গা ঢাকা দিয়ে এই বাড়ির মধ্যেই শুয়ে গেছে এখনো? আমি এসে পড়ায় পালাতে পারিনি, তার মানে সে প্রথম থেকেই আমাকে লক্ষ্য করছে, নয়তো দোতলায় উঠে আসার অন্য কোনো পথ, কোনো লোহার ঘোরানো সিঁড়িটিরই কিছু একটা আছে, সেই পথ দিয়েই কেউ উঠে এসেছে এই মাত্র। বাড়ির কাজের লোকও হতে পারে, আবার স্বয়ং খুনি হওয়াটাও অসম্ভব কিছু নয়। আমি নিঃশব্দে পা টিপে টিপে ভেতরের দরজার দিকে এগোলাম, ব্যাপারটা শুধুমাত্র অনুমানের ওপর ছেড়ে না দিয়ে নিজের চোখে দেখা দরকার। কিন্তু পর্দার পাশ থেকে উঁকি মারার আগেই নিজের ভুল বুঝতে পারলাম, আওয়াজ নিচের তলার ঘরে হচ্ছে, সাঁড়াশি নামিয়ে রাখার আওয়াজ, কেউ বোধহয় রুটি সেঁকছে। ভেতরের ঘরে কেউ নেই দেখে বাথরুমে উঁকি দিলাম, এ কি
বেসিনের ওপরের আয়নাটায় দেখলাম সাদা সোয়েটারের বুকের কাছটায় রক্তের ছিটে লেগে আছে। দাগটা ধুতে হবে। চট করে ভেতরের খোলা জানালার দিকে দৌড়ে গেলাম। যা ভেবেছি তাই, নিচের রাস্তায় পুলিশের জিপ। জনাচারে কনস্টেবল গাড়ির পাশে দাঁড়িয়ে ওপরের দিকে আঙুল দেখিয়ে ইন্সপেক্টর তাদের কি যেন বোঝাচ্ছেন। বুঝলাম এখানকার খবর কেউ পুলিশের কাছে নিশ্চয়ই পৌঁছে দিয়েছে এবং পুলিশ ওপরে আসছে। পুলিশের বিচারাধীন কাজের পদ্ধতি আমার অজানা নয়। সম্পূর্ণ অচেনা একটা বাড়িতে এভাবে ঢুকে পড়াটাই যথেষ্ট বেআইনি কাজ হয়েছে। তার উপর সদ্য ঘটে যাওয়া একটা খুন, কোনো গল্প দিয়েই পুলিশকে ভোলানো যাবে না। এখন পালানো ছাড়া আর দ্বিতীয় কোনো পথ আমার নেই। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, ওরা বোধহয় ফটক দিয়ে ঢুকে পড়েছে। দ্বিতীয় কোনো রাস্তা বাথরুমে একটা ছোট দরজা ছিল না, বাইরে থেকে জমাদার আসার জন্য যেরকম থাকে। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ সারতে হবে। বাইরের ঘরের দরজাটা বন্ধ করে দিলে সেটা মূর্খামি হবে। খুনির পালাবার রাস্তাটা তো খুনির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। তার চেয়ে বরং মৃতদেহটা নিয়েই ওরা প্রথমে ব্যস্ত হয়ে পড়ুক, সেটাই বেশি কাজে আসবে। আগের মতো টান টান করে পর্দা টেনে আলোটা নিভিয়ে দিলাম। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সোজা বাথরুমে। বাথরুমের ছোট দরজাটা বহুকাল অব্যবহারের ফলে ছিটকিনিতে জং ধরেছে। কপাটটাও রোদে বেড়ে গিয়ে অনড় আঁট হয়ে বসে আছে। সর্বনাশ! এখন দরজার পাল্লায় জোরে ধাক্কা দিলে শব্দটা ওদের কান এড়াবে না। যত নিঃশব্দে সম্ভব দরজাটা খুলতে হবে। আর একটু, নিঃশব্দে লোহার ঘোরানো সিঁড়ির ধাপে পা রেখে আস্তে আস্তে দরজাটা ঠেসে বন্ধ করে দিলাম। নিশ্চিত ধরা পড়ার হাত থেকে কোনো গতিকে রেহাই তো পাওয়া গেছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব এবারে চৌহদ্দি পেরিয়ে যেতে পারলে তবেই নিশ্চিন্তি। না, কেউ নেই ধার কাছে। ওই তো 10-12 গজ তফাতেই বাউন্ডারি ওয়াল। কিন্তু নিচের তলার কিচেন আর বাথরুমের জানালাগুলো খোলা রয়েছে, কেউ দেখে ফেললেই চেঁচাবে। না, এই মুহূর্তে এখন 7-5 ভাবার এত সময় নেই। রক্তের ছোপ লাগা সোয়েটারটা তাড়াতাড়ি গা থেকে খুলে ভাঁজ করে কাঁধে ফেললাম। ঝোপঝাড়ের ভেতর ঢুকে যতটা সম্ভব লুকিয়ে নিচু হয়ে এগিয়ে চললাম। কপাল ভালো, নিচের তলার সবাই বোধহয় বাড়ির সামনের দিকে ভিড় জমিয়েছে পুলিশের কাণ্ড কারখানা দেখতে। যখন প্রায় পাঁচিলের কাছে পৌঁছে গেছি হঠাৎ তখনই সেই নির্ভুল শব্দটা কানে এসে পৌঁছল। পাতার আড়ালে বসেই পেছন ফিরে দেখলাম দোতলার বাথরুমের দরজাটা খুলে গেছে। সেই ফাঁকা জায়গাটা ভরাট করে দাঁড়িয়ে আছে একটা পুলিশের সাদা ইউনিফর্ম। এই দেখো, 5 মিনিট হয়নি তোমার বন্ধু চলে গেল, রাস্তায় দেখা হয়নি। আমার বন্ধু? কই না তো, কার কথা বলছো? কেন সচিদাদা বাবু, অনেকক্ষণ তোমার জন্য বসেছিল। ইস, তুমি একেবারে বেলা গড়িয়ে ফিরলে, ঘড়িতে কটা বাজে খেয়াল আছে? এত শুকনো দেখাচ্ছে, সকাল থেকে নিশ্চয়ই পেটে কিছু পড়েনি। চা খাবো সুবলদা, এখন এই অবেলায়? না না, তুমি হাতমুখ ধুয়ে এসো, আমি একেবারে ভাতই দিয়ে দিচ্ছি। কি হলো, দাঁড়ালে যে, কিছু বক্তব্য রাখবে বলে মনে হচ্ছে? সোয়েটারটা হারিয়ে এসেছ নিঘাত। হারাবো কেন, আসার পথে একেবারে কাচতে দিয়ে এলাম। ভাত বাড়ো, আমি মুখ হাত ধুয়ে আসছি। মাথাটা একটু হেট করো তো তুনুদা,
চুলের ভিতর কি জানো? অল্প বয়স থেকেই লম্বা ছিলাম বলে বাবা মাঝে মাঝে আমাকে লং ফেলো বলে ডাকতেন। তবে তোমার কাছে মাথা হেঁট করতে আমার কোনো আপত্তি নেই, তুমি হলে গিয়ে গার্জেন। এ নাও দেখো। গার্জেনই তো শুধু তোমার ওপরই খাটে, কার কাছে মান আর কার কাছে মাইনের সম্পর্ক তা ভালোই জানি। কোনো হতছাড়া পাখি নিশ্চয়ই রাস্তার স্ট্যাচুগুলোর মাথা ইস্তকরা খারাপ করে দিচ্ছে, আর আমি তো কোনচার। ঠিক ধরেছিলাম, বাঘ আঁকড়ার ফল। গায়ে দেশে গরুর নেজে এমন কত আটকে থাকতো বোন বাজারে। দেখি দেখি দাও তো জিনিসটা, বেশ আশ্চর্য তো। তোমার সবই আশ্চর্য। এই তো 12টা নাগাদ এক মেয়ে ছেলে দেখা করতে এসেছিল, তা কি বলে? কি কিছুই বলে না, টেলিফোনে ভ্যানতারা করছিল। টেলিফোনে? নাম বলেছে? না, কি যে হয়েছে সব আজকাল, পরে সচিদাদার কাছে শোনো, এখন যে কাজে যাচ্ছিলে যাও তো। একটা গোটা বেলা জুড়ে যা ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ গেছে, এখন পেটে কিছু পড়ায় একটু শান্তি। সিগারেটটা, এই তো। কিন্তু পুরো ব্যাপারটায় আমার ভূমিকা কি সেটাই তো কিছুতে বুঝে উঠতে পারছি না। না 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 না, আগে ঠান্ডা মাথায় 1-2-3 করে ঘটনাগুলো পরপর সাজিয়ে নেওয়া দরকার। সচি দুলালের সঙ্গে হঠাৎ মুখোমুখি হয়ে যাওয়াটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কাল না ঘটলেও খুব শিগগিরই একদিন যে সাক্ষাৎকার ঘটত তাতে সন্দেহ নেই, কারণ দুজনেরই গতিবিধি ওই পার্ক স্ট্রিট ঘিরেই। কিন্তু কালই শশীর মুখে ওই ডুপ্লিকেট লোকটার হদিশ পেয়ে যাওয়ার 16-17 ঘন্টার মধ্যেই সেই কানে শোনা লোকটাকে নিজের চোখে দেখতে পাওয়া কি অতি কাকতালীয় ব্যাপার নয়? অবশ্য লোকটা আমার 2 নম্বর নাকি 3 নম্বর, আমার চেহারার কতকগুলো নকলি বা এই পৃথিবীতে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে? পার্ক স্ট্রিটের বার থেকে এই বাগবাজারের বাড়ি, বাড়ির সামনে ট্যাক্সি থেকে নেমে ভাড়া মেটানো, ঠিকঠাক দরজায় পৌঁছে তালা খুলে ভেতরে ঢোকা, আলো জেলে শোবার ঘরে গিয়ে স্ট্রেট বিছানায় শুয়ে পড়া, এ হেঁয়ালি ছাড়া কিছুই নয়। কিন্তু রীতিমতো রহস্যের ব্যাপার হলো বাড়িতে অজ্ঞাত পরিচয় আগন্তুকের হানা। আমি বেরিয়ে গিয়েছিলাম দুপুরের বেশ আগেই, আর সুবলদা সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই। স্বাভাবিকভাবেই ওই সময়ের মধ্যে কেউ বাড়িতে ঢুকতে পারেনি, তাকে অপেক্ষা করতে হয়েছে সন্ধে পর্যন্ত। তাহলে ধরে নিতে হয় অনুপ্রবেশকারীর কাছে খবর ছিল সুবলদা রাতে বাড়িতে থাকবে না, সন্ধের মুখেই বেরোবে, যাত্রা শুনতে যাবে। সেটা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু নামি কোম্পানির তৈরি ডোর ল্যাচ সেই বিশেষ নম্বরই চাবি ছাড়া খোলা কি একেবারেই অসম্ভব? তা না হলে খুবই কঠিন ব্যাপার। অন্য উপায়ে খুলতে পারলেও তালা নষ্ট হয়ে যেত, কিন্তু তালা খারাপ তো হয়ে যায়নি, একটুও গোলমাল করছে না। তাহলে ধরে নিতে হচ্ছে সেই নির্দিষ্ট নম্বরি চাবি দিয়েই ল্যাচটা খোলা হয়েছিল, কিন্তু সেটা কি করে সম্ভব? এক সেট চাবি আমার পকেটে, আর দ্বিতীয় গোছা মায়ের সঙ্গে দিল্লি চলে গেছে, আর 3 নম্বর গোছা যে ছিল সুবলদার কাছে তার প্রমাণ ভোরবেলা তাকে ল্যাচ খুলে ভেতরে ঢুকতে হয়েছে, আমি তখন অঘরে ঘুমিয়ে। আচ্ছা, এই 3 গোছা চাবির কোনোটাই তাহলে বাইরের লোকের হাতে ছিল না, অথচ তারা ভেতরে ঢুকেছিল। আলমারি, ড্রয়ার, ড্রেসিং টেবিলের টানা থেকে শুরু করে বাক্স প্যাঁটরা হাতড়ে লণ্ডভণ্ড করে রেখে গেছে। জিনিসপত্র ফের যথাস্থানে গুছিয়ে রাখতে গিয়ে কাল রাতেই বুঝেছি চোর বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই কিছু একটা তল্লাশ করছে, কিন্তু সে জিনিসটা তাদের হস্তগত হয়েছে কিনা সেটাই এখনো বুঝে উঠতে পারছি না।
টাকা কড়ি বা অন্যান্য কোনো জিনিসে তারা হাত দেয়নি, তাহলে খোয়া গেলটা কি? আদৌ কি কিছু খোয়া গিয়েছে? সেটা পরিষ্কার ঠান্ডা মাথায় পরে মিলিয়ে জুলিয়ে দেখতে হবে, এই মুহূর্তে সম্ভব না। দূরবীন, ক্যামেরা, দামি কলম যেমন ছিল পড়েই আছে, কোনোটাই হাওয়া হয়ে যায়নি। তাহলে এবার রঞ্জু প্রসাদের ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্র আছে বলে মনে হয় না, তাছাড়া ওই নামে সত্যিকারের কোনো মানুষের অস্তিত্ব সম্পর্কেই এখন আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। টেলিফোনের কথোপকথন থেকে যাকে বৃদ্ধ পঙ্গু আন্দাজ করেছিলাম, সেই রকম কোনো লোক কিন্তু ঝিল রোডের বাড়িতে অন্তত ছিল না। তারপর ঝিল রোডের রাস্তার ঘটনাটা, সামান্য একটা টিভি রিহার্সালও নিশ্চিন্ত পথচারীর পক্ষে মর্মান্তিক হয়ে উঠতে যাচ্ছিল। ওই বানানো গপ্প দিয়ে নিমাই ঘোষকে ভোলানো গেলেও অনিবার্য নিয়তির মতো সেই বাড়িটা আগেভাগেই বুঝি আমার জন্য ছক পেতেছিল। কপাল জোরে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটাই সবচেয়ে বড় স্বস্তি। একটা ব্যাপারে আমি নিশ্চিত, শেষ নমস্কারে আমাকে কেউ ঢুকতে দেখেনি এবং বেরোতেও না। আমার কোনো চিহ্নও আমি ওখানে ফেলে আসিনি। না 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 না, এই কথাটা বোধহয় ঠিক না। ছি 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 ছি, খুব কাঁচা কাজ হয়ে গেছে, মারাত্মক একটা ভুল। খুনের জায়গায় দোতলার ওই ফ্ল্যাটের নানা জিনিসে মূর্খের মতো নিজের হাতের ছাপ রেখে এসেছি। টিভির সুইচে, ছুরির বাঁটে, সোফার গালোচেতে আর বাথরুমের দরজার গায়ে, আরও কোথায় কোথায় কে জানে। তবে পুলিশের ফিঙ্গারপ্রিন্ট অ্যালবামে আমার আঙুলের ছাপ নেই, এটাই যা রক্ষে। শুধু ফিঙ্গারপ্রিন্ট দেখে মানুষ আবিষ্কার করা যায় না, বিশেষ করে এই কলকাতা শহরে, যেখানে লক্ষ লক্ষ লোক নানা প্রয়োজনে তাঁতের মাকুর মতো অবিরাম দৌড়ে বেড়াচ্ছে। তাছাড়া এই বাড়ি আর ওই বাড়ি শহরের দুই প্রান্তে, কলকাতার নর্থ পোল সাউথ পোল। ঝিল রোডে আমার মতো একজন নগণ্য মানুষকে কেউ চোখ তুলেও হয়তো দেখেনি, একমাত্র ওই নিমাই ঘোষ ছাড়া। সে অবশ্য মুখোমুখি দেখেছে, কিন্তু ওই বাড়ি যে আমার লক্ষ্য, ওখানেই জরুরি দরকারে যাচ্ছি, তা বোধহয় জানাইনি। বানিয়ে বানিয়ে গল্প গেলাতে গিয়ে ভাগ্যিস কোথায় থাকি বলে ফেলিনি। তাছাড়া পুলিশের ধারে কাছে তার যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। যতদূর বুঝেছি লোকটা এক নম্বরের ভিতর ডিম, কোনো ঝামেলার দিকে না, সে বোধহয় পা বাড়াবে না। বসে জিমোচ্ছ কেন? একটু গড়িয়ে নিলেই তো পারতে। হ্যাঁ, টিপায় জল রইল। আর এই তোমার চিঠি। চিঠি? চিঠি আবার কখন এলো? আজ রবিবার না, চিঠি কি আজ আসবে? কাল দুপুরে এসেছিল, তা তোমাকে আর দেবার সময় পেলাম কই? চিঠির সংখ্যা ভালোই, খান ছ সাত তো হবেই, সবগুলোই খামের চিঠি, হাতের লেখা অচেনা, প্রেরকের হদিশ খামের ওপরে নেই, একমাত্র একটা চিঠি ছাড়া। সেটা এসেছে এক নাম করা সাপ্তাহিকের সম্পাদকের কাছ থেকে ছাপানো খামে। আপাতত সেটা সরিয়ে রেখে অন্য চিঠিগুলো ছিঁড়তে শুরু করলাম। কিসের চিঠি? হ্যাঁ, ওই কয়েকটা পারিবারিক হারানো রত্ন আর দৈব মূর্তির বিষয়ে জানার জন্য কিছুদিন আগে বিজ্ঞাপন দিয়েছিলাম, মনেই ছিল না, তাতে নাম ঠিকানার সঙ্গে ফোন নম্বরও দেওয়া ছিল। এতদিন পরে দেশের বিভিন্ন জায়গা থেকে সেই ব্যাপারে কৌতূহলী মানুষের জিজ্ঞাসাবাদ শুরু হলো। কিছু আভাস ইঙ্গিত এগুলোর মধ্যেই খুঁজে পাওয়া যেতে পারে। ও, এক মিনিট দাঁড়াও। কি হলো? ও না, কিছু না, তুমি যাও, আমি বরং এগুলো দেখি। আচ্ছা, খবরের কাগজের ওই বিজ্ঞাপন থেকে রঞ্জু প্রসাদ আমার হদিশ পায়নি তো? টেলিফোন ডাইরেক্টরিতে আমার নাম নেই, কারণ ফোনটা আছে মায়ের নামে, সেই প্রথম আমল থেকেই।
লোকটা যদি আমার এত নারী নক্ষত্রের খবরই রাখবে তাহলে এতকাল পরে রাত্রিরে কেন? অনেকদিন আগেই তো আমায় তলব করতে পারত। অতীতের ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে একটা টোপ, বেশ লোভনীয় টোপ। আর তার তলায় লুকোনো ছিল তার নির্ভুল বঁড়শিটা। একটা ব্যাপার এখন পরিষ্কার, রঞ্জুপ্রসাদ লোকটা যেই হোক না কেন, সে চেয়েছিল খবরের লোভে আমায় ভুলিয়ে নিয়ে গিয়ে একটা পূর্বপরিকল্পিত খুনের মামলায় গেঁথে দিতে। সেই উদ্দেশ্যেই সে বেশ ঠান্ডা মাথায় দিনক্ষণ স্থির করেছিল এবং যথাসময়ে পুলিশকেও উড়ো টেলিফোনে খবরটা পৌঁছে দিয়েছিল। অথচ কার্যত হয়তো রঞ্জুপ্রসাদ আমায় চোখেই দেখেনি কখনো। কিন্তু তাহলে ষড়যন্ত্রের মোটিভটা কি? উদ্দেশ্য বোধহয় একটাই, সাপও মরবে লাঠিও ভাঙবে না। লাঠি মানে তদন্তের পরিভাষায় যাকে বলে অ্যালিবাই, নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখার পাথুরে প্রমাণ। প্রমাণ? এক মিনিট, দরজায় আটকানো সেই চিরকুটটা কোথায় গেল? পকেটে রেখেছিলাম, দেখি। এইতো পেয়েছি। আচ্ছা, নিহত লোকটাই যদি ওরফে রঞ্জুপ্রসাদ হয়, নিজেকে বিশ্বাসযোগ্য করার জন্য হয়তো মিথ্যের আশ্রয় নিয়েছিল, তার কোনো অসাধু উদ্দেশ্য হয়তো ছিল না, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কাছে রঞ্জুপ্রসাদ স্বনামে অথবা বেনামে যাই হোক নিশ্চয়ই ছিল বিপজ্জনক। আমার কাছে সে মুখ খুলুক, এটা সেই থার্ড পার্সন চাইনি, এবং সেই জন্যই আমি পৌঁছানোর আগেই রঞ্জুপ্রসাদকে চিরদিনের মতো নীরব করে দিয়েছে। হ্যাঁ, হয়তো ওই ঘটনায় আমাকে জড়ানোর পরিকল্পনা তার ছিল না, হয়তো ওটা একটা কাকতালীয় ঘটনা। যাকে, আপাতত সম্পাদক মশাইয়ের চিঠিটা তো পড়ে দেখি। অতনুবাবু, আপনার আগের কাজে আমরা বেশ খুশি। এই লেখাটার সঙ্গে আমরা আরো বেশি ছবি ছাপতে চাই, ছবি যেন তৈরি থাকে। সেই মামুলি চিঠি, আগের সংখ্যার কভার স্টোরির প্রশংসা করে পরের লেখাটার জন্য তাগাদা, যেন হাতে না পৌঁছানো পর্যন্ত রাতে ঘুম হচ্ছে না। একটু পপুলার হয়ে উঠলে সব সম্পাদকেরই এক রা। অবশ্য ভালোই লাগে। সুবলদা, সুবলদা, আমার ক্যামেরাটা এই ঘরে দিয়ে যেও তো। দিল্লির চিঠি পেলে? না, অন্য ব্যাপার, ক্যামেরাটা নিয়ে এসো বলছি। চা খাবে নিশ্চয়ই? জল চাপিয়েছি। লেখার জন্য তেমন চিন্তা নেই, আগামী বইটার চ্যাপ্টার ভেঙে শুধু কপি করা, কিন্তু ছবির ব্যাপারটা তো আর নিজের হাতে নেই, অনেক ধরা করা করতে হয়। অনেক পরিবারেই একটা রক্ষণশীল কুসংস্কার আছে, বংশ পরম্পরায় আগলে রাখা রত্ন বা মূর্তি সম্পর্কে মুখ খুললেও ছবি তুলতে দিতে নারাজ। দেখি ক্যামেরায় কিছু আছে নাকি। অতনুবাবু, আমি কিন্তু আপনার কাছে একেবারে হিস্ট্রি চাইছি না, ওই ফুট নোটে ঠাসা প্রবন্ধ একেবারেই না। তাহলে দেখুন, গোলা পাবলিক নিয়ে আমার কারবার নয়, আমার হচ্ছে গিয়ে গেলা পাবলিক, গল্প গেলা পাবলিক, বুঝলেন না? পাবলিক খাবে? খাবে মানে গিলবে মশাই, গিলবে। হিস্টোরি মিন্স হাই স্টোরি, বুঝেছেন? জলের মতো। সম্পাদকের চিঠিতে বোঝাই যাচ্ছে প্রথম কিস্তিটা নির্ভুলই ছিল, টেবিলের ওপরই বাংলা টাইপরাইটারটায় দ্বিতীয় কিস্তির সূচনা। চার পাঁচ লাইনের বেশি লেখা হয়নি, গল্পটা তখনও পুরোপুরি মাথায় আসেনি। ও 15-20 দিন আগের কথা এখন সব ধোয়া মোছা, গল্পের মাথা মুন্ডু কিছু আর মনে নেই। না, কাজটা ঠিক হয়নি। ওই চার পাঁচ লাইনে যদি কিছু মনে পড়ে, রঞ্জুপ্রসাদ, এ অঘটন, চোর যে সামান্য নয়, অতিশয় ধূর্ত, এটা আগেই বোঝা উচিত ছিল। লোকটার অন্য উদ্দেশ্য যাই হোক, একটা ব্যাপারে অন্তত খটকা নেই যে পত্রিকার সিরিজটা সে আমাকে লিখতে দিতে চায় না,
সেই জন্যই ফিল্ম আর পাণ্ডুলিপি একসঙ্গে হাতিয়ে নিয়ে গেছে। ও মা, তুমি আবার বাদ্যযন্ত্র নিয়ে খটখটাতে বসে গেলে নাকি? মানুষটাকে এই দেখে গেলাম বিছানায়, চা নিয়ে এসে দেখি কোথায় কে। সত্যি দুদণ্ড জিরোনো কি তোমার ধাতে নেই? এবার মা জননী ফিরে আসুক, আমি সব বৃত্তান্ত বলবো। তখন বলনি সুবল দাদা লাগাতে গেছে? লাগিয়ে দেখতে পারো, কোনো ফল হবে না। মা তার এই ছেলেটিকে বিলক্ষণ চেনে। এই নাও, এক দণ্ড যদি শান্তিতে থাকতে দেয়। জন্তুর মানেই যন্ত্রণা। থাক, আমি দেখছি, তুমি বরং নিজের কাজ সারোকে যাও। হ্যালো, অতনু মজুমদার স্পিকিং, কাকে চাইছেন? হ্যালো হ্যালো, এ কি ভুতুড়ে কল রে বাবা। সুবলদা ঠিকই বলে, যন্ত্র মানেই যন্ত্রণা। আচ্ছা, বেলা 12টার সময় যে মেয়ে ছেলেটা টেলিফোনে ভ্যানতারা করছিল, সে নয় তো? এরকম ন্যাকামি মেয়েলি রসিকতা তো পুরুষের কর্ম নয়। আচ্ছা, সৌচি কেন এসেছিল? নিশ্চয়ই কোনো দরকারই এসেছিল। অনেকক্ষণ বসে থেকে বেচারি চলে গেছে। সুবলদা বলছিল সৌচি সব জানে, ঠিক কথা? সৌচির সঙ্গেই দেখা করা দরকার। দেখো কাণ্ড, আবার বাইরে? ঘরের মেয়াদ শেষ? হ্যাঁ শেষ, বেরোচ্ছি, সাবধানে থাকবে। তাহলে বিছানা বালিশে বগলে করে নিয়ে যাও, একেবারে রাতের মতো নিশ্চিন্তি। কি মুশকিল, ফিরবো গো ফিরবো, তাড়াতাড়ি ফিরে আসবো। ওই টেলিফোন তোমাকে তুক করেছে, তাকে বুঝতে পারিনি ভেবেছ? একেবারে খাঁটি কথা বলেছ, দরজাটা বন্ধ করে দাও। প্রায় 15-16 বছর পর এ পাড়ায় এলাম, কিছুই চিনতে পারছি না। বস্তিগুলো প্রায় লোপাট, বাড়িগুলো ভেঙে চুড়ে স্বাধীন হয়ে গিয়েছে, বিউটি পার্লার, ভিডিও ক্যাসেট আর ফাস্টফুডের দোকান হয়েছে। এসব ওলট পালটের মধ্যে সৌচির বাড়িটা কোথায় যে খুঁজি। গলির মুখে ঝুল বারান্দার লাল রঙের ঝকমকে বাড়িটা তো এখানেই কোথাও একটা ছিল বলে মনে হচ্ছে, কিন্তু এটা তো আবার একটা পোলিও সেন্টার, আবার একজন FRCS ডাক্তারও বসেন। আপনাকে অনেকক্ষণ থেকে ঘুরফাক খেতে দেখছি, কি ব্যাপার বলুন তো? মানে আমার এক বন্ধুকে খুঁজছি। আপনার বন্ধু? কি নাম তার? সৌচি, সৌচি দুলাল। না মশাই, সৌচি দুলাল ফুলাল কেউ থাকে না এ বাড়িতে। কি করেন ভদ্রলোক বলুন তো? এই রে, তালে গোলে সেদিন সৌচির কাজকর্মের খবরটাই নেওয়া হয়নি। আশ্চর্য, বন্ধু বলে পরিচয় দেব অথচ কি কাজ করে সেটাই জানি না, বলে কেউ বিশ্বাস করবে? সৌচির যা বিদ্যে তাতে কি কাজ করা তার পক্ষে সম্ভব? কেসটা কি কাকাবাবু? এই কোনো ঝামেলা টামেলা নাকি? ঠিক বুঝতে পারছি না, সৌচি দুলাল বলে কাউকে তোরা চিনিস নাকি? এ বাড়িতে আবার সৌচি দুলাল কে থাকে রে? এনার বন্ধু বলছেন। কত নম্বর মশাই? আইরিটোলা স্ট্রিট তো। অনেক বছর পর এলাম তো, তাই কেমন গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই বাড়িটা এই রাস্তায়, তবে নম্বরটা সৌচি দুলাল গোস্বামী তাহলে এখানে থাকে না। গোস্বামী তো কীরকম দেখতে বলুন তো? এই ধরুন মাঝারি হাইট, মুখে চাপ দাড়ি, খুব ফর্সা, গোলগাল, বছর 35-36 বয়স, একটু বেশি ড্রিঙ্ক করে। ওরে গুরু, হয়েছে হয়েছে, আসুন আসুন আমার সঙ্গে আসুন। লালুন মানে টিভি মাস্টার লালুন, আগে বলবেন তো মশাই। বাড়িটা ঠিকই আন্দাজ করেছেন, তবে পেছনের অংশ, ঢোকবার দরজা গলির ভেতরে। দুঃখের বিষয়, সৌচি বাড়িতে নেই, বেরিয়েছে। তিনতলা থেকে ভেতর উঠোনের দিকে তাকিয়ে এক ভদ্রমহিলা কথা বলছিলেন। আমি লালুর বন্ধু শুনে পাশের সিঁড়ি দিয়ে উঠে আসতে বললেন। আমার যেতে খুব একটা ইচ্ছে করছে না। যান যান দাদা, বর্দি ডাকছেন যখন তেতলায় সোজা উঠে যান। আসুন আসুন আসুন। হগত্যা, সন্ধ্যের অন্ধকার আগাম ঢুকে পড়েছিল ভেতরের বাড়িতে। সিঁড়ির ধাপগুলো খুব দেখে শুনে ডিঙোতে হচ্ছিল। হঠাৎ কেউ তাড়াতাড়ি আলোটা জ্বেলে দিল। বর্দি মানে সৌচির দিদি, ওরা দু বোন এক ভাই। নটরাজ শম্ভু গোসাইকে দেখার সৌভাগ্য হয়নি, তবে সৌচির মা বেঁচে ছিলেন,
ছেলেবেলায় দেখেছিলাম। বড় ভালো মানুষ, বড় স্নেহময়ী ছিলেন, প্রতিমার মতো চেহারা ছিল। বছর ৪৫-এর দিদির গোলকাল চেহারা, থান পড়েন না, কিন্তু বিধবা সেটা বুঝতে বিলম্ব হয় না। এসো ভাই বসো, তোমার ফ্রেন্ড রুগী দেখতে বেরিয়েছে, এক্ষুনি এসে পড়বে। টিভি? হ্যাঁ, লালু বলে রুগী দেখতে চললাম। তুমি বসো গিয়ে, আমি চায়ের জলটা চাপাই। চেয়ারে বসে ঘাড় ঘুরিয়ে ঘরের অবস্থা দেখছিলাম। ঘরের আধখানা জুড়ে সাবেককালের ভারী খাটের তলায় এন্তার বাক্স প্যাঁটরা ঠাসা, ওপাশের খোলা জানালার ধার ঘেঁষে একটা দশাশই আর্ম চেয়ার। বোধহয় মিনিটখানেকও হয়নি, এমন সময় শচীর উদয়। হ্যাঁ, নিচে থেকেই বুঝতে পেরেছিলাম আমার কাছে কেউ এসেছে, কিন্তু সে যে তুমি তা বুঝতে পারিনি। আমার কি সৌভাগ্য, ঠিক চিনে এসেছো তো, সব মনে আছে দেখছি। ভেতরে আসবি না ওখানে দাঁড়িয়ে বক্তৃতা দিবি? আরে আরে আসবো আসবো, কিন্তু তুমি কি এক্ষুনি চলে যাবে নাকি? কেন, তাড়া কিসের, অনেক দরকারি কথা আছে তোর সাথে। হ্যাঁ তাহলে ওদের ডেকে আনি, বাইরে কেন দাঁড়িয়ে থাকবে? কাদের ডেকে আনবি? কেন, তোমার সঙ্গে দুজন ভদ্রলোক আসেননি? ওই তো জানলা দিয়ে দেখো নিচে। স্ট্রেঞ্জ, পেছনের জানালা দিয়ে নিচের গলির দিকে দেখলাম দুটো লোক, একজন বেঁটে মোটা, অন্যজন রোগা লম্বা। একটা সান্ধ্য দৈনিকের মতো খবরের কাগজের পাতা লম্বা লোকটা দুহাতে মেলে ধরে আছে, কিন্তু দুজনের কেউই কাগজ পড়ছে বলে মনে হল না। গলির দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে দুজনেই ঘাড় উঁচু করে কৌতূহলী চোখে এই আলো আঁধারি জানালার দিকেই তাকিয়েছিল। কি ঠিক বলিনি, দেখলে লোক দুজনকে? দেখলাম, কিন্তু হাউ স্ট্রেঞ্জ, কি করে এটা সম্ভব? কি বিড়বিড় করছো, ঠিক বলিনি তোমাকে? এই যা, ভ্যানিশ, পালিয়েছে নাকি? দেখি দেখি দেখি, কে ভ্যানিশ, কে পালালো? আরে তোর দেখে আসা লোক দুটো, ঘরে আলো জ্বলতেই বোধ হয় আমাকে দেখতে পেয়ে ভেগেছে। ওরা তাহলে তোমার সঙ্গে আসেনি? নিশ্চয়ই আমার সঙ্গেই এসেছে, কিন্তু লুকিয়ে, আমি জানতাম না, ঘুণাক্ষরে সন্দেহ করিনি। রে অত তাজ্জব হয়ে তাকাবার কিছু নেই সজি, একটু আগে বেরোবার সময় এই মানিক জোরকে আমাদের বাড়ির সামনে পায়চারি করতে দেখে এসেছিলাম, অসু তখন প্রায় লক্ষ্যই করিনি, গুরুত্ব দেওয়া তো দূরের কথা, এখানে দেখেও প্রথমে কানেক্ট করতে পারিনি। এবি গুন্ডুগুলোর ব্যাপার মনে হচ্ছে, তোমার কোনো এনিমি নাকি? গুন্ডা টুন্ডা নয় তো, কি চায়? আসলে কাল রাত থেকে অনেক ঘটনা ঘটতে শুরু করেছে, মানে সাংঘাতিক সব কাণ্ড, শুনলে মাথা ঘুরে যাবে তোর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বসো, বাচাধানদের একটু আড়ং ধোলাইয়ের ব্যবস্থা করে আসি। আরে যাস না যাস না, দাঁড়া শোন না, যা চলে গেল। সচি একটু বদলায়নি, এমনিতে সাথে পাঁচে থাকে না, আত্মভোলা নিরীহ ছেলে, কিন্তু লেগে গেলে একেবারে গুঁয়ার এক গুঁয়ে আর বেপরোয়া, তখন নিজের ক্ষয়ক্ষতি সর্বনাশের তোয়াক্কা পর্যন্ত করে না। এখন কি যে হবে, এতক্ষণ কেটে গেল, রাস্তায় বেরিয়ে নিশ্চয়ই কোনো কাণ্ড বাঁধিয়ে বসেছে, শরীর স্বাস্থ্যের তো ওই অবস্থা, আমারও সঙ্গে যাওয়া উচিত ছিল। কি হলো, পায়চারি করছো কেন? হ্যাঁ ও কিছু না, কিন্তু এ কি কাণ্ড করেছেন বর্দি, মাটন রোল মিষ্টি। বাহ, এ আর এমন কি, চায়ের সাথে সামান্য জলযোগ, কতকাল পরে এলে, কিন্তু আমার কপাল দেখো, তোমার সঙ্গে যে দুদণ্ড বসে গল্প করব তার উপায় নেই, এখুনি কল ঘরে যাব গা ধুতে, নইলে জল চলে যাবে। ওমা, লালু কোথায়? একটু আগেই যেন তার গলা শুনলাম। হ্যাঁ লালুই এসেছিল, এই মাত্র নিচে গেল, কি একটা দরকারে? দেখেছ আমার পাগলা ভাইয়ের কাণ্ড, বেরোচ্ছিস তা আমায় বলে যাবি তো, নিশ্চয় খাবার আনতে গেছে। না না, অন্য দরকারে গেছে, এই এসে পড়ল বলে। আপনি যান না, গা ধুয়ে আসুন, আমি চাটা ঢাকা দিয়ে রাখছি। গরম খাবার ওর ভাগ্যে নেই, তুমি আবার তাই বলে হাত গুটিয়ে বসে থেকো না, জানো ঠান্ডা হাওয়া আসছে, জানলাটা কি বন্ধ করে দিয়ে যাব? না তার দরকার নেই। কোথায় যে গেল ছেলেটা? কোথাও খুঁজে পেলাম না ভাই, বেটারা শিয়ালের মতো ধরতো, এ তল্লার ছেড়ে উধাও হয়ে গেছে, ধরতে পারলে বড়াতে আজ দুঃখ ছিল, পাড়ার ছেলেরা। জাগে, তুই মুখে হাতে জল দিয়ে আয়, তোর চাটা বোধ হয় এতক্ষণে জুড়িয়ে জল হয়ে গেছে। তার আগে বলো তো, কাল রাত থেকে নাকি কী সব সাংঘাতিক কাণ্ড ঘটে চলেছে, কই তোমার সুবল দাদা তো আমাকে কিছুই বললো না তখন? আরে সুবলদা থোড়াই জানে,
ও কি বাড়িতে ছিল নাকি যে জানবে? তাছাড়া তোকেই তো প্রথম সব কিছু বলবো, প্রথম এবং শেষ, কিন্তু তার আগে কথা দিতে হবে। কি কথা? ব্যাপারটা শুধু তোর আমার মধ্যেই গোপন থাকবে, কাকপক্ষীতেও জানো। আরে কি যে বলো, আমার কাকি কোথায় আর পক্ষী কোথায়, ক্লোজ ফ্রেন্ড বলতে শুধু তুমি, তাও একদিন পর। বাইরের কথা ঘরেও না, বর্দি পর্যন্ত না, ঘরে ঢোকার আগেই মাউথ ওয়াশ, মুখে কুলুপ, বুঝেছো? বেশ, কিন্তু বন্ধু হয়েও এরকম তুমি তুমি করে কথা বললে আমার কেমন অস্বস্তি লাগে। এখন থেকে তুই কেমন? এইটি বলো না, পারবো না। তুমি আর আমি কিসে আর কিসে, আমি হচ্ছে গিয়ে তোমার থার্ড ক্লাস বন্ধু। তোমাকে কী চোখে দেখি জানো না, আজ সকাল থেকে এক ফোঁটাও গলায় ঢালিনি, কেন জানো? শুধু তুমিই বলেছিলে বলে, তাই একটু মাননি তোমাকে নিতেই হবে। এই যে একেবারে ভূতের মুখে রাম নাম শুনছি, করেছিস কি সকাল থেকে? তাহলে একেবারে র ওয়াটার চলছে, হ্যাঁ? স্টমাক নিচ্ছে তো? লিভার ড্যামেজ ড্যামেজ হলে কিন্তু আমি জানি না বাপু। ছাড়টা রাখো, তোমার টপ সিক্রেট হিস্ট্রিটা এবার শোনাও তো দেখি। দাঁড়া, তার আগে হ্যাঁ, কোত্থেকে শুরু করব সেটাই ভাবছি। আমাকে এই লাস্ট দেখা হওয়ার পর থেকেই হোক, আগে তোমার সংবাদটা শুনি। আমি কাল রাতের ঘটনার সঙ্গে ম্যানুস্ক্রিপ্ট আর ফিল্ম চুরির ব্যাপারটা জুড়ে দিয়ে সমস্ত কিছু সবিস্তারে বললাম। আজ সকালে তাহলে তুমি কোথায় বেরিয়েছিলে? রঞ্জুপ্রসাদের ওখানে যাওনি নিশ্চয়ই? ইনফ্যাক্ট ওখানেই গিয়েছিলাম। আমার গল্পের সেকেন্ড পার্টটা আগে শোন, সবচেয়ে বড় রহস্য, ঘটনার ক্লাইম্যাক্স সব কিছু ওখানেই। এবার আমি সকালের পুরো ঘটনাটা সংক্ষেপে বললাম। সচি একবারের জন্য হুঁহা করেনি, নিজেকে দমিয়ে রাখতে মাঝে মধ্যে দাঁতে নোক কাটছিল, একেবারে ঘটনাটা শেষ হতে মুখ খুলল। ওহ, কি সাংঘাতিক! সে তো 100 বার। কিন্তু সব শুনে তুই কি বুঝলি বলতো? মানে কি মনে হচ্ছে কি তোর? আমি আমি আবার কি বলবো, সব গুলিয়ে যাচ্ছে মাথার ভেতর, একটা বিরাট জট পাকানো ধাঁধা চক্কর ছাড়া আর কি। তবু যে ভগবানের দয়ায় ফাঁদ কেটে বেরিয়ে আসতে পেরেছ এই ঢের। পেরেছি কি? হ্যাঁ, বলছিলাম যে তোর কিছু সন্দেহ হয় না? দেখো, আমার মনে হয় রঞ্জুপ্রসাদ লোকটা জালি, ও নামে কেউ নেই। ওই নিমাই ঘোষ লোকটাকেও ধোয়া তুলসী পাতা ভেবো না। কিন্তু সবচেয়ে মুশকিল কি বলবো, তোমার শত্রুর পার্টি যে কোটা আর কারা যে কি চায় সেটাই আমি ঠাউর করতে পারছি না। কিন্তু এবার বলো তো, মেয়েটাকে ফোনে তোর সঙ্গে কথা বলেছিল যে সে? তোমার সঙ্গে খুব দোস্তি মনে হলো? আরে আমি তো তার কথাই জানতে এসেছি। সুবলদা তো বললো তুই সব কিছু জানিস, তোর সঙ্গে কথা হয়েছে। আমার সঙ্গে কোথায়? আরে মহিলা তোমার সঙ্গে কথা বলছিল। কি ঝাঁজ, বাপরে, কে জিজ্ঞেস করতেই তেতে উঠলো, বললো কি অসভ্য লোক, এভাবে কেউ যায়? তারপর আমি ঘাবড়ে গিয়ে ভাবলাম তোমার লাভার টাভার কেউ আমাকে তুমি বলে ভুল করছে, বেধড়ক বলেই চললো। শেষে কিনা পেপারে তোমার অ্যাড দেখে আমাকে জানতে হলো মানুষের মনে কিরকম চাপ। আমি আর বাড়তে দিলাম না, মাইরি বলছি নিজেকে চোর চোরটা মনে হচ্ছিল। তোমাদের লাভ অ্যাফেয়ার বাবা, ফস করে কি শুনতে কি শুনে ফেলবো শেষে। বললাম দেখুন ম্যাডাম, আপনি কে জানি না কিন্তু আপনি ভুল করছেন, আমি অতনু মজুমদার না, অতনু একটু বেরিয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে লাইন কাট। অতনু মেয়েটা কে ভাই, তোমার হবু নাকি? তুই যা ভাবছিস তা না, লাভ লোকসান কোনো অ্যাফেয়ারই আমি চালাচ্ছি না, পুরো ব্যাপারটাই বুঝতে পারছি, ধোকা সাজানো। চাকলা, মেয়েটা তাহলে ফলস দিচ্ছিল? দিচ্ছিল না। আরে বাবা, আমার যদি কোনো মান অভিমানের পালাই চলবে তাহলে সকলের আগে তো আমিই জানবো, জানবো না? সেটা ঠিক, আর চললেও সেটা আমার কাছে গোপন করারই বা কী ছিল। প্রেম ট্রেম নিয়ে আজকাল কেউ মাথাই ঘামায় না। আমি ভাবছি মেয়েটা আবার কোন দলের, ওভাবে ফোন করার উদ্দেশ্যই বা কি? উদ্দেশ্য বিধেয় কিছুই আমার মাথায় ঢুকছে না। এই তো তোর এখানে আসার একটু আগেই আবার ফোন এসেছিল। তাই কি বলল? নাথিং, ফোন তুললাম কোনো শব্দই নেই, আমি নিজের নাম বলতেই আস্তে করে ফোনটা রেখে দিল। কিরকম তামাশা তুই ভাব, গলাটাও শুনতে পেলাম না। গলা শুনতে পেলেই বা কী লাভ হতো, আবার সেই বানানো গল্পটাই হয়তো রিপিট করত, আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একতরফা বলে যেত যেমন সচিকে বলেছে। কিন্তু
ওই মানিক জোড়ের আবির্ভাব। ধরে নিচ্ছি কেউ বা কারা আমার এই পারিবারিক রত্নমূর্তির ইতিহাস লেখা পছন্দ করছিল না, সেই জন্য মোক্ষম কাজটুকু তারা নিঃশব্দে সেরে ফেলেছে। এখন ডকুমেন্ট হিসেবে আর কিছুই নেই, যা ছিল সবই গেছে। তবু এখনও এরকম চোখে চোখে রাখছে কেন? আমার কাছে কি আর কিছু আছে যা ওরা হাতাতে চায়? হ্যাঁ, আর ভেবে কি হবে, তোমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে, এগুলো আর উদ্ধার করাও যাবে না। কারণ আমি যা বুঝতে পারছি, পুলিশের সাহায্য তুমি নিতে পারছো না। কেন? ও হ্যাঁ ঠিক, পুলিশের কাছে আমার যাওয়া চলবে না। শোনো, তোমাকে এখন থেকে সাবধানে চলাফেরা করতে হবে, হুডহাট বাড়ি থেকে না বেরোনোই ভালো। চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বডিগার্ড হয়ে? দেখ সোচে, আমি ছেলে মানুষ নই, আমাকে রাস্তা থেকে কিডন্যাপ করে কেউ নিয়ে যেতে পারবে না, সে ব্যাপারে তুই নিশ্চিন্ত থাক। ওরকম দু পাঁচজন লোকের মহড়া আমি স্বচ্ছন্দে নিতে পারবো। তা নয়, আমি তফাতে থেকে তোমাকে ফলো করে বাড়ি পর্যন্ত যাব, দেখব ওই লোক দুটো ছাড়াও অন্য কেউ তোমার পেছু নিচ্ছে কিনা, ওদের জালটা কিরকম ছড়ানো সেটা সচক্ষে একবার দেখে নেওয়া দরকার। না, আমরা দুজনে যে ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের যোগাযোগ আছে সেটা বাইরে প্রকাশ না করাই ভালো। এখন কিছুদিন তুই আর আমার বাড়িতে আসিস না, দরকার হলে কোথাও থেকে টেলিফোন করবি, আমি আসব। এই মিনি ইন্ডিয়া বাড়িতে আমি কেন আসছি, কার কাছে আসছি, সে জানা শক্ত হবে। তা ঠিক, মানিক জোর বোধহয় আমাকে ঠাউর করতে পারেনি বুঝলে, কিন্তু তোমাকে দেখে ফেলেছে। আসলে দোতলা তিনতলার অন্য জানলাগুলো তো বন্ধ আছে, শুধু তিনতলার এই ঘরের জানলাটাই খোলা ছিল, আর সেই জন্যই ওরা জানলাটার দিকে নজর রেখেছিল। তারপর আলো জ্বলে ওঠায় তুমি যখন মুখ বাড়ালে তখন দেখে ফেললো। তুমি জানো না বোধহয় দিদি আর তোমাকে বলেছে যে সামনের পোর্শনের ঘর দুটো এক ডাক্তারখানাকে মোটা টাকায় ভাড়া দিয়ে পেছন বাড়ির এই তিনতলায় আমরা সরে এসেছি। আদিকালের এই এজমালি বাড়িতে মাত্র দেড়খানা ঘর আমাদের ভাগে পড়েছে, তাতে কিছু অসুবিধে হয় না, আমরা তো তিনটে প্রাণী। তিনটে প্রাণী মানে? বিধবা হওয়ার পর বর্দি মনুর হাত ধরে এখানেই এসে উঠেছিল বুঝলে, মনু আমার ভাগ নিয়ে, ও তখন একেবারেই ছেলে মানুষ, মাত্র ক্লাস সিক্সে উঠেছে। ও তা এখন কত বড়, কি পড়ছে? ছেলেটার খুব ভালো মাথা, জানো তো, ইকোনমিক্সে অনার্স দিয়ে পাশ করে ব্যাংকে ঢুকেছে, আবার নাইটে কি সব পড়ছে। এনিহাও আমি তোকে আর এই বিপদের মধ্যে জড়াতে চাইছি না বুঝলি তো। তুমি না চাইলে কি হবে, মনে হচ্ছে আমিও অলরেডি জড়িয়ে পড়েছি। ব্যাপার কি বলতো সোচে? এখন মনে পড়ছে কাল তুই বলেছিলি কথা আছে। সে লং স্টোরি, আজ বাড়ি যাও, পরে সময় করে শুনবে। না না না, আজই শুনবো, এখনই শুনবো, বেরোবার সময় এটা ভাবাও ছিল কিন্তু এইসব উটকো ঝামেলায় ভুলে গিয়েছিলাম, আমার কোনো তাড়া নেই, লংগেস্ট স্টোরি হলেও শুনবো, বল। বন্নি দেবী বলে তোমার কারো নাম শোনা আছে? শোনা আছে, দেখাও আছে, জানাও আছে, ওই ফিল্মস্টার তো, নাম করা অ্যাক্ট্রেস, আমি যতদূর জানি বোম্বের আবিষ্কার, এখানে প্রথমে বিশেষ পাত্তা পাননি, পরে ওয়ান ফাইন মর্নিং হিন্দি ছবির দুনিয়ায় সবাই চমৎকৃত হয়ে ওই অভিনেত্রীকে রূপলি পর্দায় প্রত্যক্ষ করল, নাচে গানে চৌখস এই মেয়েটি যে আদতে বাঙালি সে কথা জানতেই বেশ কিছু সময় পেরিয়ে গিয়েছিল। অবশ্য এখন তার খুব ডিমান্ড না, কিন্তু হঠাৎ বন্নি দেবী কেন, মানে তার সঙ্গে তোর কি সম্পর্ক? বন্নি দেবী আমাকে একটু ফ্যাসাদে ফেলেছে, গোড়া থেকে না বললে ঠিক বুঝবে না। আহ, গোড়া থেকে তো বটেই, শেকড় থেকেও তুই শুরু করতে পারিস, তুই বলে যা আমি শুনছি। ফিল্ম স্টার বলে কথা, তাও আবার ফ্যাসাদে ফেলে দিয়েছেন, কি জানি শেষ পর্যন্ত ব্যাপারটা রোম্যান্টিকও হয়ে দাঁড়াতে পারে। লেখাপড়া যখন হলোই না, দুগ্গা দুগ্গা বলে লেগে পড়লাম হাতের কাজ শিখতে, লেগে পড়লাম বললে ভুল হবে, বাবার এক বন্ধুর ইলেকট্রনিক্সের মস্ত সেন্টার, তিনিই আমাকে হাতে ধরে কাজে লাগিয়ে দিলেন। অনেক মেকানিক আমি এ যাবৎ দেখেছি, কিন্তু ওঁর মতো যন্ত্রের জাদুকর আমার জীবনে দুবার দেখিনি। যে কোনো সেট তার নখদর্পণে, এক নজরে রোগ ধরে ফেলার আশ্চর্য ক্ষমতা যেমন আছে, তেমনি শিক্ষক হিসেবেও তিনি অসাধারণ। আমি ওকে জেঠু স্যার বলে ডাকি, ওরকম দিলওয়ালা মানুষও তুমি এই যুগে আর একটাও দেখতে পাবে না।
তোমার কথা মতো আমি কিন্তু শিকড় বাকড় থেকেই শুরু করেছি। স্যার আমাকে ভূতের মতো খাটিয়েছেন, বকেছেন, ভুল করলে চড়চাপড় পর্যন্ত মেরেছেন, আবার কাছে বসিয়ে পিঠে হাত বুলিয়ে বই পড়াবিদদের রাংঝাল দিয়ে পোক্ত করার নেহনত করেছেন। এসবই প্রথম দিকের ব্যাপার। এক এক সময় রাগও হতো, কান্না পেয়ে যেত, সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাওয়ার কথাও ভাবতাম। ভাগ্যিস পালাইনি। কয়েক বছরের মধ্যেই আমি ওর সবচেয়ে প্রিয় ছাত্র হয়ে উঠলাম, শেষে নির্ভরযোগ্য সাগরেত। আমাকে স্বাধীনভাবে এখানে ওখানে কাজ করতে পাঠাতে লাগলেন, আমার সুনাম হতে লাগলো, রোজগারপাতি বাড়তে লাগলো। টাকা পয়সার উপর আমার কোনোদিন ভেতর থেকে টান ছিল না, তাই জেঠু স্যারের সেন্টার ছেড়ে আমি এক পাও নড়লাম না, সেটে থাকলাম। এবার কয়েক মাস আগের কথা বলি। একদিন সেন্টারে গিয়ে শুনি জেঠু স্যার আমাকে তাঁর বাড়িতে ডেকে পাঠিয়েছেন, এক্ষুনি যেন তাঁর সঙ্গে গিয়ে দেখা করি। ছুট্টে চলে গেলাম, গিয়ে দেখি এক কাণ্ড, স্যার বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, পা মুচকে ফুলে ঢোল, একটা ঠিকানা লেখা চিরকুট আমার হাতে দিয়ে বললেন, এক্ষুনি চলে যাও, বেশি আর গন্ডগোল করছে বোধহয়, আমার পার্সোনাল কেস, নিরুপায় হয়ে তোমাকে পাঠাচ্ছি, মুখ থাকে যেন। সত্যি বলতে কি, দায়িত্বটা কাঁধে চাপায় একটু নার্ভাসই বোধ করছিলাম। রাস্তায় বেরিয়ে চিরকুট খুলে দেখি যার কল পেয়ে যাচ্ছি তার নাম পর্যন্ত নেই, শুধু বাড়ির নাম আর নম্বর রয়েছে। নাম লিখতে জেঠু বোধহয় ভুলেই গেছেন। তা হোক, বাড়িটা খুঁজে বের করতে পারলে নিশ্চয়ই শেষ পর্যন্ত আটকাবে না, কিন্তু আটকালো। ফটকে দারোয়ান পথ আগলে দাঁড়ালো। কি জন্যে আর কার কাছ থেকে আসছি বলায় ভেতরে ঢুকতে পেলাম। কাজের লোক আমাকে সঙ্গে করে উপরে নিয়ে গিয়ে ঘর দেখিয়ে দিল। ঘরের ভেতর পা দিয়েই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এত চেনা মুখ যে বিশ্বাসই হচ্ছিল না। আমি তাকেই দেখছি। বন্ডি দেবী? হ্যাঁ, আমি প্রথম দর্শনেই চিনতে পেরেছিলাম। এই বয়সেও, যদিও চোখে অনেক কম মনে হয়, ভদ্রমহিলা রীতিমতো রূপসী, কিন্তু সেই জন্যে নয়, আমি দ্বিতীয়বার চোখ খুলে ওর মুখের দিকে তাকাতে সাহস করিনি। হয়তো ওকে চিনতে পারার বেচাল উল্লাস আমার অবাধ্য চোখ দুটোয় ঠিকরে বেরোতে পারে, তা আমি চাইনি। আমি তোর বর্ণনা শুনে একটা কথা না বলে পারছি না, তোর ভেতরে দুটো সোচে আছে। একজন সেই ক্লাস এইটের গাবু খাওয়ার ছেলেটা, যে মুখ্যু কথার আর ভাঙেনি, যে আহিরি টোলার নাবো ঘরানায় আটকে রয়েছে, আর বাকি আধখানা হলো গিয়ে এই সচি দুলাল। বুঝেছি, এটাও আসলে জেঠু স্যারেরই কীর্তি, আমাকে শুধুই মেকানিক না, মানুষ করেছেন। কেন, তুমি কখনো কলকাতার শিক্ষিত বাঙালদের ঘরের ডায়ালগ শোনোনি? মনে হবে বাইরে চুনট করা ধুতি ছেড়ে লুঙ্গি পরল। তারপর শোনো, তারপর উনি বললেন, আপনি এসেছেন, শ্রীকণ্ঠবাবুর কি হলো? ওনার শরীর অসুস্থ, পা মুচকে ফুলে ঢোল, তাই আমাকে পাঠালেন। ঠিক আছে, ওই যে ওখানে দেখুন, চেষ্টা করে আমার দামি সেটটা যেন নষ্ট না হয়। আমি স্প্রিংয়ের পুতুলের মতো আড়ষ্ট পায়ে ভিসিআরের দিকে এগোচ্ছিলাম। হঠাৎ দেওয়ালের দিকে নজর পড়তেই যেন পেরে কাঁটা পায়ে স্ট্যাচু হয়ে গেলাম। হে, আমার কল্পনার বাইরে ছিল। প্রমাণ সাইজের এনলার্জ করা সেই বাঁধানো ফটোটা দেখে আমি চমকে গেলাম। আমি ভূত দেখার মতো ছবিটার দিকে তাকিয়েছিলাম, চোখ সরাতে পারছিলাম না। ভূত ছাড়া আর কি, আমার বাবা কবে মুড়ে ভূত হয়ে গিয়েছিল, অথচ তার ছবি সকালবেলায় খবরের কাগজের মতো টাটকা, ফুলের মালা, চন্দনের ফোঁটা আর দামি ধূপের জ্যান্ত ধোঁয়ার ভেতর থেকে বাবা যেন এইমাত্র হেসে উঠেছে, সেই হাসিটা এখনও ঠোঁট থেকে মিলিয়ে যায়নি। মনে পড়ল আমাদের ওই ঘরে বাবার একটা খাটে শোয়ানো ছবি আছে, ফুলে ফুলে ছয়লা শ্মশান ঘাটের সেই ফটোতে অচেনা এক মড়ার ছবি, বাবা ছিল না, আর তার পাশে একজোড়া পায়ের আলতা ছাপ বরাবরই আমার চোখে বিভৎস ঠেকত, কেমন উদূরে অস্বস্তি হতো দেখলে। তাই মা মারা যাবার পর এক বিখ্যাত তেল কোম্পানির ম্যাক্সি সাইজের সচিত্র ক্যালেন্ডার দিয়ে ওগুলো ঢেকে দিয়েছি। বন্ধি দেবী কখন আমার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছিলেন আমি খেয়ালই করিনি। আমার মাথায় এখন একটা ব্যাপারই চক্কর দিয়ে ঘুরছিল, এরকম একজন বিখ্যাত অভিনেত্রীর ঘরে আমার বাবার ছবি কেন? ভাবতে গিয়ে সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। কি ব্যাপার বলুন তো আপনার? আমার মুখ দিয়ে কথা বেরোলো না, শুধু আঙুল তুলে ফটোটা দেখালাম। চিনেন নাকি ওকে? হ্যাঁ চিনি। আপনি ভুল করছেন, অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন নিশ্চয়ই, ছবির মানুষটিকে আপনার চেনার কথাই নয়। কত বয়স? কার? আপনার? 37।
উনি যখন গত হয়েছেন তখন আপনি, সে যাকগে, নাম জানেন? আমি মিথ্যে কথা বলি না, আমার চোখ ভুল করে না। উনি শঙ্কু গোসাই, শঙ্কাহরণ গোস্বামী, আমার বাবা। বন্ধি দেবী আমার সামনে এসে দাঁড়ালেন, বোধহয় আমার মুখের আদলটা খুঁটিয়ে দেখার জন্যেই। আমার বাবার চেহারা আমি অনেকখানি পেয়েছি, ছেলেবেলা থেকেই কথাটা শুনে এসেছি। একটা কথা কিন্তু উনি ঠিকই বলেছিলেন, তোর বাবা যখন মারা যান তখন তোর কতই বা বয়স, হার্ডলি 4-5 কি 6, সবে স্কুলে ঢুকেছিলি। না তুন, আমার তখন 7। বয়স কোনো ফ্যাক্টরই না, যদি 4ও হতো ঠিক মনে থাকত। ছেলেবেলার অনেক কিছু ভুলে গেলেও বাবার মুখ অসম্ভব। ওই বয়সে উনি আমার মনের কতখানি জুড়ে ছিলেন কাউকে বোঝাতে পারবো না। বছরে 3-4 মাসের বেশি ওকে কাছে পাওয়ার সুযোগ হতো না আমাদের, তাই বোধহয় এমন উজাড় করে ঢেলে দিতেন নিজেকে। সত্যি কথা বলবো তনু, ওই অপর্যাপ্ত ভালোবাসাই আমার কাল হয়েছিল। আদরে আদরে যাকে বলে মাদুর, তাই হয়ে গিয়েছিলাম। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, দেয়ালের ওই ফটোর তলায় ছাপার হরফে নটরাজ কথাটা লেখা ছিল, ওটা বাবার উপাধি। শুনেছি ওর অভিনয় দেখে মুগ্ধ হয়ে বর্ধমানের মহারাজা ওই খেতাব ওকে দিয়েছিলেন। যাকে, আসল ব্যাপারটা থেকে আমি বারবার সরে যাচ্ছি, আর সময় নেব না, এবার সংক্ষেপে বলি। এক নিমেষে সব দূরত্ব, সব ব্যবধান ঘুচিয়ে আমাকে একেবারে আপন করে নিলেন বন্ধি দেবী। আমি হয়ে গেলাম ওর ভাই আর উনি দেবী দিদি। স্বীকার করতে লজ্জা করছে, বয়সের দোষে আমি যা সন্দেহ করেছিলাম তা নয়, বাবা ওর গুরু ছিলেন। এখনও আমার বাবাকে দেবী দিদি পিতৃতুল্য গুরুর মতোই ভক্তি করেন। একেবারে পাখি পড়া করে অভিনয় শিখিয়েছিল বাবা। শুধু তাই না, ওর উন্নতির মূলেও ছিল বাবা। বোম্বাইয়ের যোগাযোগটা বাবার চিঠি ভিন্ন হতোই না। অথচ বাবা যখন মারা গেল, দেবী দিদি তখন বোম্বেতে, একই সঙ্গে 4টে ছবিতে শুটিং চলছিল, আষ্টে পৃষ্ঠে বাঁধা। শহর ছেড়ে এক পা নড়ার উপায় থাকলেও লাভ হতো না। ডুয়ার্সের চা বাগানে পালা করতে গিয়ে নটরাজের দেহান্ত হবার খবর দেবী দিদির কাছে পৌঁছলো 7 দিনের বাসি হয়ে। তখন সব শেষ, এই আফসোস পুষেই রেখেছিলেন এতকাল, আমাকে পেয়ে যেন পড়তে গেলেন। গুরু ঋণ শোধ করার সুযোগ জুটে গেল এইভাবে। আমাদের প্রথম সাক্ষাতের দিনটা আরেকটা কারণে স্মরণীয়, ওটা ছিল বাবার মৃত্যুদিন। সেই থেকে ও বাড়িই আমার কাছে অবারিত দ্বার। কাজের ফাঁকে ফোকরে সুযোগ পেলেই ঘুরে আসতাম। কলকাতার ওই বাড়িটা ছিল অজ্ঞাতবাসের জায়গা, গোপন ডেরা, কেউ জানত না, আমিও কাউকে বলিনি। এদেশের ভক্তের চেহারা তো তুমি জানো, সিনেমা থিয়েটারের লোকগুলো সবাই ভালো না, বিশেষ করে কেচ্ছাখোর চিত্রসাংবাদিক যারা তিলকে তাল করে তোলে। একদিন দিদিকে খুব উদাস আর চুপচাপ দেখলাম, আমাকে দেখে বললেন, শোনো, এবার আমি রিটায়ার করবো ভাবছি। মানুষ তো চাকরি বাকরি থেকে রিটায়ার করে, কিন্তু এ তো স্বাধীন জীবিকা, এখনো গ্ল্যামারও রয়েছে। সব গ্ল্যামার একদিন গোবরগুল হয়ে যায় দেখিসনি, তার চেয়ে বেলাবেলি নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। অনেক বছর তো একটানা কাজ করলাম, আর না, পরের গল্পে বহুত ঘর সংসার করলাম, অনেক হলো, এবার নিজের মতো করে বাঁচতে চাই। শুনে খুব অভিমান হলো, কেন হলো আমি নিজেই জানি না। দেবী দি আমার নিজের দিদি না, কেউ না, ঘটনাচক্রে একদিনের হঠাৎ আলাপ। আমার রাগ অভিমানের কি ছিল, এক এক সময় এমনি ছেলে মানুষই করে ফেলি, কোনো কথা না বলে চলে আসার জন্য পা বাড়িয়েছি। একটু দাঁড়া, তোর নার্ভ টেন্সড হয়ে আছে দেখছি, নর্মাল থাকার চেষ্টা কর। হ্যাঁ, একটু দাঁড়া। কি খুঁজছিস? কি চুপ, ও পাবি না সুচি, হারিয়েছে। দরকারি কিছু হলে নিজের রাখা জিনিসের খোঁজে মানুষকে এরকম অন্ধের মতো হাতড়ে বেড়াতে হয় না। কোনো কাজে লাগবে না ভেবে হেলায় ফেলায় যে ফেলে রেখেছিলি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা এখনই এরকম পাগলের মতো খুঁজতে হবে? দেবী দিদির কথা বলতে গিয়ে একটু বেশি উত্তেজিত হয়ে গেছিস মনে হচ্ছে। কে নেবে? আরে এখান থেকে কে নেবে? হ্যাঁ, এই ফ্লাস্কটাই মনে হচ্ছে। হ্যাঁ এই তো, হ্যাঁ 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 এই তো। উফ বাবা, তুমি যা ভয় ধরিয়ে দিয়েছিলে। কি ওটা? ফ্লাস্ক তো নিশ্চয়ই নয়, কার্ডবোর্ডের কভারের ভেতরে কি আছে কি? একটা জিনিস,
দেবী দিদির দেওয়া উপহার দিয়ে বলেছিলেন, শোন, আমি তোকে তো কখনো কিছু দিইনি, এটা দিলুম, পরে আর সময় পাবো কিনা জানি না, আজই নিয়ে যা, আর সাবধানে রাখিস গোপনে, এটা যার কাছে থাকে তার ভালো হয়, তোরও ভালো হবে, হাতছাড়া করিস না আর কাউকে বলিস না। খুব দামি জিনিস নিশ্চয়ই? হতে পারে, তুমি নিজের চোখেই দেখো, ভালো বুঝবে। না না থাক, উপহারের জিনিস ভদ্র মহিলার কাছে তোর কথার খেলাপ হবে, ওর বিশ্বাস ভঙ্গ করা হবে। কিসের খেলাপ? আমি তো কোনো কথা দিইনি, সত্যি বলছি নিতেই চাইনি, উনি জোর করে গুছিয়ে দিলেন, তখন আমার মনের যা অবস্থা, ভেতরে সাপ ব্যাঙ কি আছে জানার কৌতূহল বোধ করিনি, ঘরে এনে জাস্ট খাটের তলায় ফেলে রেখেছিলাম। দিন তিন চার পরে হঠাৎ প্যাকেটটা চোখে পড়তেই মনে পড়ল, খুলে দেখেই বুঝলাম কাজটা ঠিক হয়নি, এ বোঝা বয়ে বেড়ানো আমার পক্ষে অর্থহীন, কি জানি ফ্যাসাদেও পড়তে পারি, আমার চাল চুলো নেই, খেটে খাই, অটাইমে নিজের খুশিতে মদ্যপান করি, স্বাধীন, কাছে থাকলে ভালো হয়, এইসব মেয়েলি কুসংস্কার আমার নেই ভাই, আমি কেন গেরোয়ে পড়ি বাবা, প্যাকেটটা ফেরত দিতে তখনই বেরিয়ে পড়লাম। ও বাবা, গিয়ে দেখি বাড়ি তালা বন্ধ, নো নিউজ, পাখি উড়ে গেছে। সচি ফ্লাস্কের বাক্সর ভেতর থেকে ব্রাউন পেপারের একটা মোড়ক বের করল, মোড়কের ভেতর থেকে কারুকাজ করা কাঠের বাক্স, বড় জোর 4 ইঞ্চি/8 ইঞ্চি সাইজ হবে, 2.5-3 ইঞ্চির বেশি পুরু নয়, অ্যান্টিক চেহারা। এনা তুমি নিজে হাতে খুলে দেখো। আমি হাতে নিলাম, চেহারার তুলনায় বাক্সটা ওজনে বেশ ভারী, সেটা সলিড কাঠ না ফাঁপা বাক্স চট করে বোঝা যাচ্ছিল না, লতাপাতা ফুলে ডিজাইনের মধ্যে জোরের দাগ যে কোথায় সেটা কিছুতেই চোখে পড়ল না। ঘোরাতে ঘোরাতে হঠাৎ কাঁটা পেরেকের মাথার মতো একটা পেতলের বিন্দু দেখতে পেলাম, নখ দিয়ে তাতে সামান্য চাপ দিতেই স্প্রিং বসানো ডালা দুটো ঝিনুকের খোলার মতো খুলে গেল। আশ্চর্য ব্যাপার, ভেতরে একটা মূর্তি, অনুজ্জ্বল, গায়ে সিঁদুর কিংবা আবিরের হালকা একটা ছোপ লেগে আছে। আরে কি আশ্চর্য, এটা তো সেই নটরাজের মূর্তিটা। সেই নটরাজ? কে নটরাজ? নাচের বিচিত্র মুদ্রা দেখে এখন মনে হচ্ছে এই মূর্তিটা দেখেই কপি করা হয়েছিল, কিন্তু নটরাজের তৃতীয় নয়ন আর মাটি ছুঁয়ে থাকা পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ এই তো বেরিয়েছে, আবিরের নিচে ঢাকা পড়েছিল। ইমিটেশন স্টোন মনে হচ্ছে, কিন্তু কি জেল্লা, ঠিক যেন যেন নয় আসল হীরে, জৌহরি বলতে পারবে, তবে মনে হচ্ছে দুটোই বেশ দামি, সে যুগে সোনার খুব একটা দাম হয়তো ছিল না, কিন্তু আজ এই সলিড সোনার মূর্তিটা ফেলে ছড়িয়েও এটা মনে করো তোমাকেই দিলাম। পুনরুপহার? পাগলামো করিস না সোচে, শোন, পুঁথি থেকে যতটুকু আমার বোধগম্য হয়েছিল এই মূর্তিটা আগে এক রাজবংশের হেফাজতে ছিল। পুঁথি? কোন পুঁথি, কিসের পুঁথি? এক পড়তি জমিদার বাড়ির আস্তা বলে যখন একটা পুঁথি আমি প্রথম আবিষ্কার করি তখন সেটা আর আস্ত ছিল না, অর্ধেক বা তার বেশি অংশই লোপাট, বঙ্গজ সংস্কৃতে লেখা রত্নগুপ্তি বিচিত্রম, ওই পুঁথিটাই আমাকে এই লাইনে প্রথম পথ দেখায়। পুঁথির লেখক কে ছিলেন জানার উপায়ও ছিল না, হয়তো রচনার শেষে তার নামধাম আত্মপরিচয় যোগ করেছিলেন, কিন্তু শেষ অংশটা গরু ছাগল কিংবা কোনো পশু চিবিয়ে খেয়ে নিশ্চিহ্ন করে দিয়েছিল। তবে সংস্কৃত ভাষাটা যে পুঁথিকারের হাতে পোষ মেনেছিল তার প্রমাণ ছিল উদ্ভট কিছু শ্লোকের পদ্যে, তার মানে বুঝতে কোনো পণ্ডিতের দ্বারস্থ হতে হয়নি, অনুস্বর বিসর্গের কারিকুরিতে সেই দেশওয়ালি সংস্কৃত বেশ মজাদার হয়ে উঠেছিল। লোকটা সত্যিই শিল্পী ছিলেন, কারণ পুঁথির পাতা জুড়ে কয়েকটা দেবদেবী মূর্তির আশ্চর্য ড্রয়িং ছিল, কলমের আঁচড়ে আঁকা সেই স্কেচগুলো যেন ফটোকেও হার মানায়। এই নটরাজ মূর্তিটাও আমি প্রথম সেখানেই দেখেছিলাম, তা সেই পুঁথি বলছে এই নটরাজের মূর্তি কোনো এক বিশেষ রাজবংশের কুলমূর্তি। তাই নাকি? যা, তা কি করে হবে, দেবী দিদি কি তাহলে সেই রাজবংশের মেয়ে? তার কোনো মানে নেই, গত কয়েক শতাব্দীর মধ্যে কত কি ঘটনা ঘটে থাকতে পারে, অনেক রাজপরিবারের মতো ঝাড়ে বংশে উচ্ছন্ন হয়ে গেছে এমনও হতে পারে, কিংবা লুপ্ত হয়ে না গেলেও মূর্তিটা হাত বদল হয়ে অপর কারো দখলে যে চলে যায়নি তাও বলা যায় না। পুঁথিতে যে পরিবারের কথা আছে
তাদের আদি পুরুষ এসেছিল উত্তর পশ্চিম দিক থেকে। এই ইঙ্গিত থেকে অনুমান করা যায় সেই মানুষটি খুব সম্ভবত বাঙালি ছিল না, এদেশে এসে বসতি পত্তন করে বা হয়তো বিবাহ সূত্রে মিশে যায়। মুশকিল হয়েছে কি জানিস, এই রাজ পরিবারের বংশলতিকার পৃষ্ঠাগুলো আমার হাতে আসেনি। অন্যত্র গত 150 বছরের যে ইতিহাস খুঁজে পেয়েছি তাতে ওই বংশের কোনো উল্লেখ পাইনি। এই মূর্তির কোনো সংবাদও ছিল না, দৈবক্রমে একটা মিসিং লিঙ্ক পেয়ে গেলাম। তার মানে ওই 150 বছরের ব্ল্যাঙ্ক পিরিয়ডে অনুসন্ধান করার একটা সূত্র মিলল, তোর দেবী দিদি সেই লিঙ্ক। বেশ, কিন্তু তাকে পাচ্ছ কোথায়? তিনি তো হাওয়া, খোঁজ নিতে গেলে দেখবে ওই বাড়িটা হয়তো তার নিজের নয়, ভাড়া নিয়ে বাস করছিলেন। আমি অত সহজে আশা ছাড়ি না সোজে। তোর অ্যাক্ট্রেস দিদির এনশিয়েন্ট হিস্ট্রি বের করে ফেলতে পারবো এই বিশ্বাস আমার আছে। জানি না কি করে তুমি তা পারবে। খুব কাছের মানুষটাকে তোর চোখে পড়ল না সোজে? তোর বাবার বন্ধু জেঠু স্যারকে প্রথমে ট্যাপ করে দেখতে হবে, আমার মনে হয় উনি নিশ্চয়ই কিছু জানেন। ইস, ক্যামেরাটা যদি সঙ্গে থাকতো তাহলে গোটা দুই ছবি নিয়ে নিতে পারতাম। শোন, আমি বরং কাল বা পরশু একবার আসবো, বুঝলি? তুই সন্ধ্যের পর বাড়ি থাকিস, আর চলি, আর রাত করব না। সুবলদাও এখন একটু বিগড়েছে। এটা রেখে যাচ্ছ যে, তুমি তাহলে নেবে না? আমার উপহার তুমি রিফিউজ করলে? আরে ধুর, দেখ পরের জিনিস আমি কখনো নিইনি, নিতে পারবো না, তুই প্লিজ দুঃখ করিস না। বেশ, সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আমার জিনিস তোমাকে নিতে হবে না, শুধু একটা অনুরোধ করবো, রাখবে? বল আগে শুনি। ফটোটা তুলে এটা কাল ফেরত দিয়ে যেও না হয়। ওরে বাবা, কোন সাহসে! শনিবারের রাতের ঘটনা এর মধ্যেই ভুলে গেলি? আমার বাড়ির কোনো সেফটি নেই, চুরি হয়ে গেলে তখন খুব রিস্কি ব্যাপার হবে। আরে কিচ্ছু হবে না, কেউ জানে? একটা রাতের তো মামলা, আর যদি হয় বুঝবো অ্যাক্সিডেন্ট, সে তো আমার ঘর থেকেও হতে পারে, হলে অবশ্যই বেঁচেই যাই, আমার ঘাট থেকে বোঝা নামে, সত্যি বলছি। ঠিক আছে, ভালো করে একটা প্লাস্টিকের ব্যাগে তাহলে ভরে দে। ঠিক আছে, চলো, আমি অনেকটা তফাতে থেকে তোমার চারপাশে নজর রাখবো, কেমন? চলো চলো। এতক্ষণ আপনি শুনছিলেন আনন্দ বাগচির রহস্য উপন্যাস অদৃশ্য মৃত্যুর ছক প্রথম পর্ব। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।